আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? কেউ একজন বললে ভালো হয় যে আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। সেই জায়গাটা একটু ডার্ক। ঠিক আছে, এত কাছে থেকে চশমা না হলেও চলবে, সমস্যা নাই। তো যাই হোক, কি অবস্থা সবার? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সবাই? এবং সাউন্ড আশা করি যে যথেষ্ট ক্লিয়ার, রাইট? কজ আমি ট্রাই করছি প্রফেশনাল মাইক্রোফোন ইউজ করার। আচ্ছা, এখন সাউন্ডটা ঠিক হয়ে যাওয়ার কথা, এতক্ষণ একটু কমই ছিল কারণ আস্তে কথা বলছি। সো এখন আই থিঙ্ক সাউন্ডটা অনেক বেটার, একটু ভোকালটা বাড়াই দিছি, সমস্যা নেই। ওকে, দাঁড়ান 1 মিনিট, আমি লাইভটা মোবাইল থেকেও ফিড করি, এতে সুবিধা হবে কি আমি লাইভ কমেন্টগুলো পাবো। মোবাইল থেকে ফিড করার জন্য কি করতে পারি? আচ্ছা, মোটামুটি 70 জন গোয়িং দিছিলেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 35 জনের মতো আজকে লাইভে আছেন। তো প্রথমে হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি যে কোর্সটা লঞ্চ হইতে এত টাইম লাগছে। বেসিক্যালি হচ্ছে আমি সবসময় রেকর্ডিং ক্লাস অ্যাভয়েড করতাম, যদিও সময় স্বল্পতার জন্য রেকর্ডিং কোর্স শুরু করছি। এখানে যারা আমার পুরাতন ব্যাচের আছেন, লেটস সে 2 বছর, 2.5 বছর বা 3 বছর আগে আমার ক্লাস করছেন, তারা জানেন যে আমি সবসময় ক্লাসে একটু ফ্রাঙ্কলি কথা বলি, রাইট? আছেন কেউ পুরাতন ব্যাচের স্টুডেন্ট বা অনেক আগের ব্যাচের স্টুডেন্ট? মোটামুটি ধরে নিয়ে আছে, কিছু কিছু মানুষ তো আছেই যে যারা আগের ব্যাচের স্টুডেন্ট, এবং এটা মোটামুটি একটা বড় সংখ্যা। আচ্ছা, মেবি মাইক্রোফোনটা একটু কাছে নিলে ঠিক হয়ে যাব। লেট মি ট্রাই, যদি কাছে নিলে ঠিক হয়, আমরা কাছেই নিই আপাতত, পরে এটা মুভ করবো না। আচ্ছা, এখন আশা করি সাউন্ডটা আগের তুলনায় বেটার হয়েছে। মাইক্রোফোনটা কাছে নেওয়ার পর তো পুরান ব্যাচের যদি স্টুডেন্ট থাকেন, তারা জানেন যে আমি একটু ফ্রাঙ্কলি ক্লাস নেই, যেমন ক্লাসের মধ্যে খুব একটা কবি কবি ভাব চলে আসে না আমার মধ্যে, বা আমি খুব একটা কবিও হয়ে যাই না ক্লাসের মধ্যে। আমি যেমন চেষ্টা করি যে অলওয়েজই তেমন থাকার, এবং এই যে লাইভটা নিতেছি এটাও যে খুব একটা ফর্মালভাবে শেষ হবে তাও না। দেখবেন যে আমি মাঝে মাঝে সার্কাজম করব, দুষ্টামি করব, কারণ এটা আমার নেচার, বা বলতে পারেন যে এটি আমার একটা অভ্যাস, এবং এটার সাথে আমি হ্যাপি আছি। আচ্ছা, যাই হোক, সো ফাইবার ক্রাশটা একটু ডিলে হয়েছে, একটু ডিলে না, মোটামুটি 5-6 মাস ডিলে হয়েছে, যার প্রধান রিজন হচ্ছে প্রচুর পরিমাণ ভিডিও কাট, এই সে ভাল লাগতেছে না। পরে ফাইনালি চিন্তা করলাম যে না, ঠিক আছে, যেমন হোক আগে আপনাদের গাইডলাইনটা দিই, আপনারা ক্যারিয়ারটা শুরু করেন, অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিংটা শুরু করেন, কারণ দিন যত যাচ্ছে তত কি মার্কেট প্লেসের অবস্থা খারাপ হচ্ছে না? কি মনে হয়, দিন যত যাচ্ছে মার্কেট প্লেস টাফ থেকে টাফার হচ্ছে নাকি ইজি হচ্ছে? কাজ পাওয়া ইজি হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট ইজি হয়ে যাচ্ছে, তো আপনারা তো মোটামুটি সবাই হচ্ছে ফাইবার নামছেন, কি মনে হয় মার্কেট প্লেসের এখন কি অবস্থা? আচ্ছা, লাইভের একটা সমস্যা হচ্ছে মেবি কমেন্টগুলো একটু পরে আসে, বা একটু ফিট কম, একটু ফ্যানটা কমে, একটু মানে মার্কেট প্লেসে যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনাদের কোর্স যদি কেউ দেখে থাকেন তখন দেখবেন যে আমি আমার অফিসের একজনের জন্য বা আমার ছোটো ভাইয়ের জন্যই আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছি। তো তখন আমার বেশ কিছু টার্মস রিসার্চ করা লাগছে, এবং সে সকল টার্মস রিসার্চ করতে গিয়ে দেখছি যে মার্কেট প্লেস অনেক টাফ হয়ে গেছে, আর এই টাফ হয়ে গেছে দেখে যে খুব একটা হতাশ হবো তাও না। যেমন আমি যদি বলি, আমি যখন মার্কেট প্লেসে আসছি, লেটস সে 2017-তে আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলছি, তো 2017 সাল থেকে গিয়ে 2015 সাল মার্কেট প্লেস আরও বেটার ছিল, 2017 সাল আইসে আমি কম্পিটিশন বেশি পাইছি, তারপর যারা 2018 সালে আসছে তারা আরেকটু বেশি কম্পিটিশন পাইছে। এটি তো স্বাভাবিক যে দিন যত যাবে রুলস আসবে, মানুষ এটার প্রতি আগ্রহ বাড়বে, ঝোঁক বাড়বে, মানুষ এটা নিয়ে কাজ করবে, বা একজনের সাকসেস দেখে আরেকজন আসবে। যেমন আপনারা সবাই এই যে যারা ফ্রিল্যান্সিংয়ে আসছেন,
এটা তো ফ্রিল্যান্সিং এর জন্ম থেকে আসেন নাই, সবাই কিন্তু আরেকজন কারো না কারো সফলতা দেখে আসছেন। ইভেন ক্যারিয়ার জিনিসটাই হচ্ছে এরকম, বা আমরা যদি বলি আমাদের জব যে সার্কেলটা, লাইফ স্প্যানটা, বিশেষ করে জবের যে পার্টটা, এটা এরকমই। যে ইঞ্জিনিয়ার হয়, যা দেখেন যে সে আশেপাশে কাউকে দেখছে যে ইঞ্জিনিয়ার অনেক ভালো, মানে তার এলাকায় হয়তো অনেক বড় একটা ইঞ্জিনিয়ার হয়েছে, বা সে মোটিভেটেড হয়েছে কোনো ইঞ্জিনিয়ারকে দেখে, তার লাইফস্টাইলকে দেখে মুগ্ধ হয়েছে, তারপর সে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করছে। ডক্টরের কেসেও সেম, আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি সেম। আমরা ফ্রিল্যান্সার হতে আসি কি, অন্য মানুষের সাকসেস দেখে, অন্য মানুষের ডলার হাবি জাবি এগুলা দেখে। এবং এটার সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে, মানে হুট করে মার্কেট প্লেসের উপর একটা চাপ ফেলে দেয়। আচ্ছা যাই হোক, মার্কেট প্লেস স্টাফ হচ্ছে, এটা আমরা একদম সংক্ষেপে একটুখানি বুঝি, যাতে আমরা আমাদের বর্তমান অবস্থাটা রিয়েলাইজ করে সেই অনুযায়ী প্ল্যান করে করে ফাইবারের সাকসেসটা আনতে পারি। ঠিক আছে, তো প্রথমে বুঝি, ধরেন মার্কেট প্লেসের কথা যদি বলি, আমি জানি না আমি স্ক্রিনটা শেয়ার দিতে পারবো কি না, লেট মি সি। ও আচ্ছা, ভিডিওতে যদি লাইভে চলে যাই তাহলে স্ক্রিন শেয়ারের অপশন তারা আমাকে দেয় না। আচ্ছা ইটস ওকে, আমার তাহলে শেয়ার দেওয়ার দরকার নেই। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি যদি মার্কেট প্লেসে যে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন লিখে বা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ দিবেন, দেখবেন যে প্রায় 70-80% সেলার হচ্ছে নিউ সেলার। বা আমি লাস্ট একটা ক্লাস নিয়েছিলাম, সেখান থেকে ডেটাগুলো যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে প্রায় 77,000 সামথিং হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের গিগ আছে। এবং এর মধ্যে মনে করেন 77 না, 1,00,000 সামথিং হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামের গিগ আছে। লেট মি সার্চ ইট অন মাই স্ক্রিন, কারণ আমার একটু ডাটা না অ্যাকুরেট না বলতে পারলে আমার আবার একটু সমস্যা হয়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত সমস্যা। আচ্ছা, 1,03,000 হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের গিগ আছে, এবং এই 1,03,000-এর মধ্যে নিউ সেলার হচ্ছে প্রায় 78,000। এবং এটা কিন্তু শুধুমাত্র যে ইনস্টাগ্রাম বা একটা নিশের খবর তা না, আপনি আপনার নিশ লিখে সার্চ দেন, লেটস সে আপনি গ্রাফিক ডিজাইনার হইলে পোস্ট ডিজাইন হাবি যাবি যা লিখে সার্চ দেন, ওয়েবসাইট ডেভেলপার হইলে আপনি আপনার পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, পিএইচডি টু পিএইচপি, তারপর হচ্ছে ধরেন ব্যাক এন্ড হাবি যাবি এই সেই যে কোনো কিছু লিখে সার্চ দেন, দেখবেন যে মার্কেট প্লেসের একটা বড় অংশই কি নিউ সেলার। নিউ সেলার মানে কি, যাদের এই পর্যন্ত $400 ইনকাম হয় নাই, রাইট? নিউ সেলারদের কিন্তু $400 ইনকাম হয় নাই। আবার দেখবেন যে এই যে সেলারগুলো, নিউ সেলারগুলো, তাদের প্রায় 80-90% হচ্ছে হয় বাংলাদেশি, না হলে পাকিস্তানি, না হলে ইন্ডিয়ান, এই তিনটা দেশে কিন্তু বেশি। যেমন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের কথাই যদি বলি, এই সার্চ দেওয়ার পর যে গিগগুলো আসে সেখানে প্রায় 36,000 হচ্ছে পাকিস্তানিদের গিগ, এবং প্রায় 28,000 হচ্ছে বাংলাদেশিদের গিগ, এবং ইন্ডিয়ানদেরও প্রায় 25,000-এর আশেপাশে একটা সংখ্যার গিগ। তার মানে দেখেন মার্কেট প্লেসে 70-80% মানুষ $400 পর্যন্ত ইনকাম করে নেয়। $400-এ কয় টাকা? মাত্র 32,000, 33 ধরলাম 34,000 টাকা, 85 করে রেট ধরে ধরলাম যে 34,000 টাকা। তো 34,000 টাকা দিয়ে কি আপনি এক মাস সংসার চালাতে পারবেন? 34,000 টাকা দিয়ে কিন্তু সিম্পলি, যদি একটু ভালো লাইফস্টাইল ঢাকা শহরে থাকতে চান, 34,000 টাকা দিয়ে কিন্তু খুব ভালোভাবে থাকা যায় না। যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সারের যে লাইফস্টাইল দেখে আপনি নিজেকে গ্রুমিং করতেছেন, নিজেকে বিভিন্ন স্কিল করার ট্রাই করতেছেন, তো 34,000 টাকা দিয়ে কিন্তু আপনি ওই লাইফস্টাইলটা অ্যাফোর্ড করতে পারবেন না। তো অ্যাফোর্ড যদি না করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিংয়ে ঢুকতেছেন যেখানে 80% মানুষ $400 ইনকাম করতে পারে না, বা তারা হচ্ছে স্টেবল পজিশনে নেয়। এবং এই যে আমি 1,03,000 গিগের কথা বললাম ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের, এরা কি সবাই অ্যাক্টিভ না? ফাইবার কিন্তু মনে করেন বছরের পর বছর যদি প্রোফাইল পড়ে থাকে সেটার গিগ অ্যাক্টিভ রাখে না, ওরা কিন্তু গিগগুলোকে পজ করে দেয়। তার মানে এই 1,03,000 গিগকে কমপ্লিটলি মার্কেট প্লেসে অ্যাক্টিভ, বা তারা রিসেন্টলি তাদের অ্যাকাউন্টে লগ ইন করছে, অ্যাটলিস্ট 2 মাসের মধ্যে লগ ইন করছে। তো এই অ্যাক্টিভ মানুষের মধ্যে 70-80% কাজই পাচ্ছে না। তো সেখানে আপনি নতুন করে ফাইবারে আসছেন, বা আপনার একটা পজিশন আছে সেটাও তো হারাচ্ছে,
কারণ এই যে নতুনদের মধ্যে যারা উঠবে তারা কাকে কার ঘাড়ে পাড়া দিয়ে উঠবে? অবভিয়াসলি যারা লেভেল 1 সেলার, যারা লেভেল 2 সেলার, বা যার কাজটা পাওয়ার সম্ভাবনা ছিল, বা যারা অলরেডি কাজ করতেছে, তাদের ঘাড়ে পাড়া দিয়ে কিন্তু নতুনরা উঠবে, বা তাদের সাথে কম্পিটিশন করেই কিন্তু নতুনরা উঠবে। সো বেসিক্যালি যদি আমি চিন্তা করি, যেখানে 80% মানুষ কোনো কাজ পাচ্ছে না, বা $400 ইনকাম করতে পারতেছে না, বা বলা যায় যে 35,000 টাকা ইনকাম করতে পারতেছে না, সেখানে আপনি 1,00,000 টাকা ইনকাম করতে যাচ্ছেন, তো কম্পিটিশন কেমন মনে হয়? ইজি মনে হয় মার্কেট প্লেস? মনে হচ্ছে না যে অনেক টাফার হয়ে গেছে? কারণ আমি তো চাই না যে 35,000 টাকা ইনকাম করি, আমি তো চাই আমি 1,00,000 টাকা ইনকাম করি। এবং এই 1,00,000 টাকা ইনকাম করতে গেলে কিন্তু আমার প্রায় দেখা যায় কত কত মানুষের সাথে কম্পিটিশন করা লাগতেছে, কারণ ফাইবারে কিন্তু একটা নিশের উপরে একটা গিগই দেওয়া যায়। তো বেসিকভাবেও যদি ধরি 77,000 ধরলাম, মাল্টিপল গিগ আছে, 1-2 হাজার আছে স্ক্যাম করে তারা রয়ে গেছে, তারপর কিন্তু 75,000 মানুষের সাথে আপনি একটা মারামারি করতেছেন। আচ্ছা, এইবার বলি যে এই যে 75,000 আর ওই মনে করেন যারা স্টেবল আছে, বাকি 20,000 ধরলাম, যারা অ্যাটলিস্ট 35,000 টাকা ইনকাম করছে, বা লেভেল 2 হওয়ার জন্য 1,50,000 টাকা ইনকাম করছে, বা যারা টপ রেটেড সেলার, মানে মোটামুটি ভালো একটা ইনকাম করছে। লেভেল 2 সেলাররা কিন্তু অনেক ইনকাম করে, আমি নিজেও লেভেল 2 সেলার, কিছুদিনের মধ্যে হয়তো 100K হয়ে যাবে আমার, আলহামদুলিল্লাহ। সো ওইটা ফ্যাক্ট না, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইছি যে বেসিক যদি আপনি ব্যাপারটা দেখেন, লেভেল 2 কয়টা সেলার আছে? 500 সেলার আছে, সব কিন্তু লেভেল 1, 15,000 লেভেল 1, 77,000 নিউ সেলার, আর বাকিরা হয়তো একটু স্টেবিলিটি বা ইনকাম টিনকাম করে খাচ্ছে। আচ্ছা, এখন বলি যে এই এত সেলার বাড়তেছে, এত কম্পিটিশন বাড়তেছে, এর বিপরীতে বায়ার কেমন বাড়তেছে? আর এত সেলার হঠাৎ করে বাড়তেছে কেন? হ্যাঁ, 15-র তুলনায় 16-তে বেশি ফ্রিল্যান্সার ছিল, স্বাভাবিক। 16-র তুলনায় 17-তে ছিল, 17-র তুলনায় 18-তে বেশি ছিল, 18-র তুলনায় 19-এ মার্কেট প্লেসে বেশি নামছে, কিন্তু 19-এর তুলনায় 21-এ কিন্তু ডাবল পরিমাণ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে নামছে। এটার কারণ কী জানেন? এটার কারণ হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস। আমরা জানি যে করোনা ভাইরাসে বা এই কোভিড সিচুয়েশনে অনেকে বেকার হয়ে গেছে, বা দেখা যায় স্কুল কলেজ বন্ধ ছিল, ইউনিভার্সিটি বন্ধ ছিল, তো অনেকে প্রায় 2 বছরের মতো বেকার থাকার কারণে কী করছে? একটা জিনিস খেয়াল করছেন, এই কোভিড সিচুয়েশনে কিন্তু ট্রেনার বেড়ে গেছে, মেন্টর বেড়ে গেছে, ইউটিউবার্স বেড়ে গেছে। ইউটিউবার্স বলতে আমি বুঝাইছি যে এই ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে। দেখেন কত ইন্ডাস্ট্রি সিনিয়র, 10-12 বছর হচ্ছে সে আগে নিজেকে ডেভেলপার হিসেবে পরিচয় দিছে, প্রাউড ডেভেলপার, অনেক অ্যাডভান্স, এই সেই হাবি যাবি। ইভেন কখনো কখনো তারা নিজেরাই ইউটিউবারদের বা কন্টেন্ট ক্রিয়েটরদের কটাক্ষ করে পোস্টও দিছে ফেসবুকে। এখন তারাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। কেন করতেছে? কারণ সাস্টেনেবিলিটির জন্য বা টিকে থাকার জন্য। কারণ কোভিডে তাদের মধ্যে অনেকের জব চলে গেছে, অনেকের জব না চলে গেলেও দেখা যায় কোম্পানি চলতে না পারা স্যালারি রিডিউস করে দিছে। এরকম হয়েছে না আপনার আশেপাশে? বা আপনি কি দেখছেন কোনো সিনিয়র বড় ভাই ব্রাদার যারা হচ্ছে একসময় নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটরদের পচাইতো, এখন নিজেই আবার কন্টেন্ট ক্রিয়েশনে নামছে? আমি বলতেছি না যে তারা খারাপ শেখায়, তারা অবশ্যই ভালো শেখায় এবং আমার চেয়েও ভালো শেখায়, আমি জানি। আমি বলতেছি এই যে তারা ফ্রি কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে ইউটিউব থেকে না হলেও মনিটাইজেশন করে কিছু টাকা কামাচ্ছে, পাশাপাশি তারা একটা ক্রাউডকে মার্কেট প্লেসে নেমে নামায় দিচ্ছে না? মানে যেটাকে আমরা বলবো যে ফ্রি টট, ফ্রি শিখছে ফ্রিল্যান্সার, বা একদম হচ্ছে ইউটিউব থেকে শিখছে, সব ভালো, যে সবাই শিখবে স্বাভাবিক। মার্কেট প্লেস আমার বাপেরও না, আরেকজন আসবে, এই আসবে, সে আসবে, অনেক আসবে, আমি এটা নিয়ে কিচ্ছু বলতেছি না। আমি জাস্ট বলতেছি যে এই যে ফ্রিল্যান্সারের যে একটা চাপ, এই চাপটা কারা দিচ্ছে? কন্টেন্ট ক্রিয়েটররা দিচ্ছে, তারপরে এই যে কোভিডে বেকারত্ব বেড়ে যাওয়া, এটাও একটা চাপ দিচ্ছে। কারণ মানুষ হচ্ছে এখন কী করতেছে, ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকতেছে, আইটি কোর্সগুলো করতেছে, কারণ পড়াশোনা ছিল না, 2 বছর বাসায় ছিল, সো অনলাইনে আইটি কোর্স করছে, অফলাইনে করছে, অনেকে অনেকভাবেই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছে। আচ্ছা, এর বিপরীতে আমি যদি বলি বায়ার কী পরিমাণ বাড়ছে, অ্যাকচুয়াল হচ্ছে বায়ার কমছে। আপনি যদি ইন্টারন্যাশনাল রিপোর্ট দেখেন, 2019-এর তুলনায় 2021-এ টেক বিজনেস অনেকটাই কমে গেছে। কারণ কী জানেন, টেক বিজনেসের একটা প্রধান অংশ ছিল, বা এই যে লোগো বলি, ওয়েবসাইট বলি, ডিজিটাল মার্কেটিং বলি, এদের প্রধান একটা অংশ ছিল ইনস্ট্যান্ট উদ্যোক্তা, যেটা বা এই যে ছোটোখাটো পরিসরে যে উদ্যোক্তা, তারা যারা হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে নিজের একটা প্রোডাক্ট সেল করার ট্রাই করতো, ই কমার্স করার ট্রাই করতো, যেটা আমরা বলি যে ড্রপ শিপিং বলি, লোকাল ই কমার্স বলি, তারপর হচ্ছে লোকাল বিজনেস বলি, যেটা অ্যাপ কমার্সের থ্রুতে, তারপর হচ্ছে একটা বড় অংশ দেখা যেত যে এজেন্সি দিত, এই করতো সেই করতো। তো কোভিডের পরে কিন্তু সবার মানে বাইং ক্যাপাসিটিটা কমে গেছে। বাইং ক্যাপাসিটি তো বুঝি, ক্রয় ক্ষমতা,
তো যার হচ্ছে এখন সাস্টেনেবিলিটি নাই, সে কীভাবে ইম্প্রুভমেন্টে ইনভেস্ট করবে? ধরেন আমি একটা জব করতেছি, এর পাশাপাশি যদি আমি একটা অ্যাপ কমার্স খুলি বা ধরেন একটা প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করি, সেটা গিয়ে সেটা হচ্ছে আমার ইম্প্রুভমেন্টের জন্য, যে আমি ফিউচার অনেক টাকা কামাবো। তো বাইরেরা কিন্তু এই মাইন্ডসেটে বা গ্লোবালি যদি চিন্তা করি, এরকম প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়েছে না, বা আগে হইতো না? অবশ্যই, কিন্তু আগে এরকম প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা হইতো, যেটা এখন কী হয়েছে, অনেক কমে গেছে। কারণ কোভিডের পরে দেখা যায় এক একজনের সাস্টেনেবিলিটিতে প্রবলেম হচ্ছে, নতুন এক জায়গায় যে ইনভেস্ট করবে সেটার জন্য ভয় পাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মেইন প্রবলেম, রিটার্ন আগের মতো আসে না। মানুষ আগের মতো অযথা জিনিস এক্সটার্নাল হাবিজাবি কিনে না, কারণ সবার কাছে এখন একটা ভয় লাগে যে যদি আবার লকডাউন দেয়। যেমন এই যে রিসেন্টলি শুনতেছি চায়না নাকি আবার লকডাউন দিছে, ইন্ডিয়াতে নাকি আবার হচ্ছে করোনা ভাইরাস স্প্রেড হচ্ছে, তো সবাই কিন্তু এই ভয়টাতে আছে, সবাই কিন্তু সেভিংসের দিকে নজর দিচ্ছে। তো আশা করি যে আমি বুঝতে পারছি যে মার্কেট প্লেসে কিন্তু অ্যাকচুয়াল বায়ার কমতেছে, সেলার কি হিউজ পরিমাণ বাড়তেছে। তো যেখানে হচ্ছে চাহিদার থেকে যোগানদাতা বেড়ে যায়, অবভিয়াসলি সেখানে বেশ কিছু প্রবলেম হয়। প্রথমত হলো সেখানে কম্পিটিশন বেড়ে যায়, সেখানে প্রাইস ড্রপ করে বা সস্তার একটা ব্যাপার স্যাপার চলে আসে, এবং এই সস্তার ব্যাপার স্যাপার আমরা অলরেডি অনেকেই ফিল করতেছি। বিশেষ করে আমি আগে যেরকম চার্জ করতে পারতাম, এখন চার্জ করতে গেলে দেখা যায় আমার নিজের কাছে একটু কনফিডেন্স লো হয়, কারণ এত ভালো ভালো স্কিলের লেভেল টু সেলার, টপ রেটেড সেলার, এরা নিজেদের প্রাইস রিডিউস করে দিচ্ছে জাস্ট টিকে থাকার জন্য। কারণ সবাই কিন্তু এখন ইম্প্রুভমেন্ট, বাড়িগাড়ি করার থেকে সাস্টেইনেবিলিটি, যেটা মানে টিকে থাকা যে ব্যাপারটা, এটাতে বেশি ফোকাস দিচ্ছে। এবং আমরাও আশা করি যে এই ব্যাপারগুলো মাথায় রেখে রেখে আস্তে 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 নিজেদেরকে ইম্প্রুভ করার চেষ্টা করবো, আগানোর চেষ্টা করবো। এখন কীভাবে করতে পারি? প্রথমত হলো আর সময় নষ্ট করা যাবে না। আর সময় নষ্ট করা বলতে কি, ধরেন এই যে আজকে হচ্ছে অক্টোবর মাস, এই মাসেও যদি আপনি ডিলে করেন, এরপর নভেম্বর মাসে কি কোনো না কোনো মেন্টরের আরেকটা ব্যাচ রিলিজ হবে, সে আবার মার্কেট প্লেসে কিছু মানুষ নামায় দিবে। তারপর হচ্ছে কি, এই সামনে যদি চায়না লকডাউনটা পড়ে, অন্যান্য জায়গায় লকডাউন পড়ে, মার্কেট প্লেসের প্রতি আরেকটা চাপ পড়ে যাবে না? মার্কেট প্লেসের প্রতি কিন্তু আরেকটা অটোমেটিক চাপ পড়ে যাবে। সো প্রথমত হচ্ছে মার্কেট প্লেসে নামতে হবে, মার্কেট প্লেসের পাশাপাশি নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে ধরেন আমি মার্কেট প্লেসে স্টেবিলিটি আসতেছে না, একটু টাইম লাগতেছে, যাতে আমি নিজের একটা পোর্টফোলিও টাইপ বা নিজের একটা আইডেন্টিটি টাইপ ক্রিয়েট করে আমি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, তারপর হাবিজাবি, অন্যান্য জায়গায়, অন্যান্য মার্কেট প্লেস থেকেও কিছু ক্লায়েন্ট আনতে পারি। কারণ আমার কথা হলো, আমার যত বেশি পারা যায় অডিয়েন্সের কাছে রিচ করা লাগবে। এখন কিন্তু আর একটা মার্কেট প্লেসের উপরে কখনো আমরা ডিপেন্ডেন্ট হব না। আমি কিন্তু অলওয়েজ, আমি কখনো ফাইবারের বাইরে যাইনি অনেস্টলি, যেটা আমি এখন পর্যন্ত আপওয়ার্কে বা অন্য মার্কেট প্লেসে যাইনি। কিন্তু এখন কেন বলতেছি, আমার টেনশন নেই, আমার অন্যান্য বিজনেস বা ইসে চলতেছে। বাট একজন নতুন আসলে এখন যদি শুধু ফাইবার নিয়ে পড়ে থাকে, কী মনে হয় যে সাস্টেনেবিলিটি মানে তার টিকে থাকার সম্ভাবনাটা কম না বেশি যদি শুধু ফাইবার নিয়ে পড়ে থাকে? আমার কোর্স যদিও ফাইবার রিলেটেড, তারপরও আমি হচ্ছে সবসময় সত্যটা বা অ্যাকচুয়াল ফিলটা বলতে পছন্দ করি। আমি চাইলে কিন্তু আজকে মোটিভেটেড করে উড়াই দিতে পারতাম না ফার্স্ট ক্লাসে, যেমন আমি আমার ডলার টলার ইনকাম, ইভেন আমার ড্যাশবোর্ডে এখন $2000 উপরে অ্যাক্টিভ অর্ডার আছে। আমার যে ড্যাশবোর্ড, আমি গতকালকেও $400 একটা অর্ডার নিছি, আমার ড্যাশবোর্ডে কিন্তু $2000 উপরে অর্ডার অ্যাক্টিভ আছে। চাইলে মোটিভেট করা যায় তো কিনা আপনাকে? কিন্তু আমি মোটিভেট করার থেকে যে জিনিসটা প্রেফার করি, আপনি সফল হন। আপনি যদি সফল হন, আপনি উল্টা আমাকে ইন্সপায়ার্ড করবেন, আমাকে মোটিভেট করবেন অ্যাজ এ মেন্টর, ওইটা আমার ভালো লাগবে, ওইটা আমার হ্যাপিনেস আসবে। আপনাকে আমি গাল গল্প বুঝে লাইভ শেষ করে দিলাম, এরপর দেখবেন যে আপনি ধরা, মানে আমার, আমি তো টাকা পয়সা নিয়ে নিছি, কোর্স লঞ্চ করে দিচ্ছি, সাকসেস হোক না হোক ব্যাপার না, কিন্তু আমার কাছে কত হলো সাকসেস হইতে হবো। আপনি আমাকে ট্রাস্ট করছেন, আমার উচিত আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া। সো আমি যেটা বলবো, আমি ফাইবারে কাজ করলো বা আমার পার্সোনাল কথা যদি বলি, আমি এখন পর্যন্ত ফাইবারে স্টেবল আছি, সাস্টেইন করতেছি, ভালো ইনকামও হচ্ছে। কিন্তু আমি সাজেস্ট করবো নতুন যারা আসতেছেন, শুধুমাত্র ফাইবারে ভুলেও পড়ে থাকেন না। যদি মনে করেন শুধু ফাইবার থেকে, অনেকে শুধু ফাইবার থেকে অনেক ইনকাম করতেছে, বলা যায় না, আপনার সফলতার হারটা অনেক কমে যাবে। কারণ কি জানেন, ফাইবার মার্কেট প্লেসটা সুপার ইজি, এখানে অটোমেটিক অর্ডার পাওয়া যায়, এখানে গিগ র্যাঙ্কিং ইজিলি হয়। কিন্তু এগুলো যদি আপনি চিন্তা করেন কি পরিমাণ মানুষের মধ্যে এগুলো হচ্ছে, সবাই তো গিগ র্যাঙ্ক করতেছে, সবাই তো ফার্স্ট পেজে আসতেছে, তো বায়ার তো সেই তুলনায় নাই।
সেক্ষেত্রে আপনার এখন মাস্ট চিন্তা করতে হবে যে আপনার যে ডিমগুলো আছে এগুলো এক একটা বাস্কেটে রাখার। আমি সাজেস্ট করব এই অক্টোবর মাস থেকে সময় নষ্ট করেন না, ফাইবার, আপওয়ার্ক, নিজের একটা আইডেন্টিটি টাইপ সব ক্রিয়েট করার চেষ্টা করেন, যত পারেন নিজেকে স্প্লিট করেন। হ্যাঁ, যদি মার্কেট প্লেস আবার 6 মাস 1 বছর পর স্টেবল হয়, যে কোনো একটা মার্কেট প্লেসে বসবেন অবশ্যই। লাইফ টাইম কখনোই চিন্তা করবেন না যে 90টা মার্কেট প্লেসে ফোকাস দেব, তাহলে কিন্তু আপনার ফ্রিলান্সিং যে বিজনেসটা, আমার পুরো কোর্স জুড়ে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যেটা ফ্রিলান্সিং ইজ এ বিজনেস। অবভিয়াসলি এখানে আপনাকে বায়ারকে মার্কেটিং করে বলেন, নিজেকে প্রমাণ করে বলেন, যেভাবে বলেন নিজের আইডেন্টিটি ক্রিয়েট করে বায়ারকে আনতে হবে। এনে কিন্তু শেষ না, বায়ারকে প্রপারলি সার্ভিস দিতে হবে, এবং প্রপারলি সার্ভিস দেওয়ার পরে সেই বায়ারকে কিন্তু আবার ফলো আপে রাখতে হবে, কারণ ফলো আপ রাখলে কিন্তু আপনার বিজনেস গ্রো করবে। ফাইবারের যে পুরো ওয়ার্কিং মডিউলটা, এটা কিন্তু একটা বিজনেস মডিউলের মতো করে কাজ করে, সেটা আপনি লোকাল যে কোনো বিজনেসের সাথেই কম্পেয়ার করতে পারবেন। ইভেন মেবি আমি আমার কোর্সেই ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা, হাবিজাবি অনেকের সাথে কিন্তু আমাদের এই ক্যারিয়ারকে মানে আমাদের ফ্রিল্যান্সিংকে কম্পেয়ার করছে। যাই হোক, এইগুলো হচ্ছে একটা বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট এখন যেটা বললাম ফাইবার, তারপর চাইলে আপওয়ার্কে নামতে পারেন, তারপর আরও বেশ কিছু কিছু মার্কেট প্লেস আছে, বিশেষ করে আপনার নিশ ওয়াইজ আপনি বের করেন, যেটাই হোক, একটু কম পপুলার হোক, একটু কম ক্লায়েন্ট থাকুক, আপনি ক্রাউড থেকে বের হওয়ার চেষ্টা করেন। মূল যে কথাটা মনে রাখবেন যে এখানে ক্রাউডের মধ্যে আপনাকে হয়তো ডিফারেন্ট হইতে হইব, আর না হলে ক্রাউড থেকে বের হয়ে যা, একটু দূরে যা, আস্তে আস্তে বিক্রি করেন, আগে তো টিকে থাকেন, তারপর ইম্প্রুভমেন্টে যান। বিশেষ করে যারা এই পর্যন্ত 1 টাকাও ফ্রিল্যান্সিং থেকে কামান নাই, তাদেরকে আমি বলবো যে আপাতত সাস্টেইনেবিলিটিতে মনোযোগ দেন, তারপর আপনি ইম্প্রুভমেন্টে যান। আমরা কি টপিকটা বুঝতে পারছি যে কোন টপিকটা আমি বোঝানোর চেষ্টা করছি? আমি চাইলে কিন্তু এটা কোর্সের মধ্যে দিতে পারতাম, কিন্তু এটা অনেক বকবক লাগতো। আর এখন আমরা লাইভের কোয়েশ্চেন অ্যান্সার পর্বে যাব, চাইলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং ফাইবার, রিগার্ডিং কী করতে পারি, এই সেই হাবি যাবি, যে মার্কেট প্লেসগুলোতে কীভাবে হাবি যাবি, আপনার যে কোয়েশ্চেন আমি কোয়েশ্চেন সেট করে না দেই। অনেকেই কোয়েশ্চেন করছেন অবশ্য, আমি এতক্ষণ পরে পরে আসতেছে, তো সাউন্ডে প্রবলেম হওয়ার কথা না ভাই? আমার এখানে তো দেখাচ্ছে যে সাউন্ড পুরো প্রপারলি ট্রান্সফার হচ্ছে আপনার কাছে। হ্যাঁ, সাউন্ড অনেকেরই প্রবলেম নেই, 2-1 জনের হয়তো প্রবলেম আছে, অনেক কম প্ল্যান 2-3 রান থাকা উচিত, তারপরও ডিজেবল হবার ব্যাপার স্যাপার আছে। ডিজেবল নিয়ে টেনশন করেন না, একটা কথা হলো আপনি নামার আগেই যদি চিন্তা করেন যে আমার ব্যবসা বন্ধ হয়ে যাব, তাহলে হচ্ছে আপনি ব্যবসাই করেন না। একটা কথা হলো ফাইবার আমাকে কেন ডিজেবল করবে? আমি যদি আমার সঠিক তথ্য ব্যবহার করি, আমি যদি আমার মতো লিগ্যাল থাকি, ফাইবার আমাকে কেন ব্যান করবে? এই যে ব্যান করে দিবে, ডিজেবল হওয়ার ভয় থাকবে, এইগুলো চিন্তা করে করে না, মানুষ অনেক অনৈতিক কাজ করে। যেমন কি করে, যে একটা অ্যাকাউন্টে কাজ করতেছি, লেভেল 2 টপ রেটেড হইতে যেমন $20,000-30,000 ইনকাম হইব, তখন বোধহয় ফাইবার আমাকে ব্যান করে দেবে। এর থেকে ভালো কি, আমি আরেকটা অ্যাকাউন্ট খুলি, পরে ওই 2টা অ্যাকাউন্ট মেনটেন করতে যা, দেখা যায় কোনো অ্যাকাউন্টে কিন্তু সে স্টেবিলিটি আনতে পারে না। চেষ্টা করবেন লিগ্যাল থাকার, লয়াল থাকার, এবং প্রপারলি একটা অ্যাকাউন্ট ফোকাস করে আগান। সবসময় প্রফেশনালি ক্লায়েন্টকে সার্ভ করেন। ক্লায়েন্টকে একটা কথা সবসময় মনে রাখবেন যে ক্লায়েন্টের কাজ কমপ্লিট হয়ে যাওয়া মানেই তার সাথে আমার এগ্রিমেন্ট ক্লোজ না। ফাইবারের যদি আমি একটা টার্মস হিসেবেই বলি, ফাইবার বায়ারকে অনেকটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টির মতো দেয়, বা স্যাটিসফ্যাকশন গ্যারান্টির মতো দেয়। যদি স্যাটিসফ্যাকশন গ্যারান্টির মতো দেয়, তার মানে কি, তার স্যাটিসফ্যাকশন লেভেল পর্যন্ত আপনাকে পৌঁছে দেব, তাকে হ্যাপি করতে হইব, তাকে ফলো আপে রাখতে হইব। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাদের মাথায় সেট করে নিতে হবে। ভাই, আপওয়ার্ক নিয়ে আপনি কোনো কোর্স আনবেন? না, আনফর্চুনেটলি আমি আপওয়ার্ক নিয়ে কোনো কোর্স আনবো না, কারণ আমি হচ্ছে আপওয়ার্কে নিজেই কাজ করি না। সো যেই মার্কেট প্লেসে আমি নিজে কাজ করি না, কী মনে হয় কোর্স আনলে আমি খুব ভালো কিছু করতে পারবো? তবে আপনি যদি ফাইবার সেলস হ্যাক কোর্সটা ভালোভাবে করেন, আপনি অ্যাটলিস্ট ফ্রিলান্সিং বিজনেসটা বুঝে যাবেন। ইভেন আমার অনেক স্টুডেন্ট কিন্তু আছে, একটা সিক্রেট বলে দিই, ড্রপ সার্ভিসিং করে। এই যে কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট, আমি মেবি স্টুডিও দিছিলাম, যে ড্রপ সার্ভিসিং করে। ড্রপ সার্ভিসিংটা কি, সে বড় বড় অ্যামাউন্টে কাজ নেয় ফাইবারে, কারণ সে আমার টেকনিক শিখছে,
সে আমার অনেক আগের ব্যাচের স্টুডেন্ট, আমার অনেক আগের ব্যাচের স্টুডেন্ট যারা ছিল তাদেরকে আমি পার্সোনালি ওয়ান টু ওয়ান ফলো আপ করতাম, মানে নিজেই খোঁচাইতাম, এই গিগ খুলছো, এই এটা করছো, ওইটা করছো, দেখি তোমার গিগের লিঙ্ক দাও, আমি এটা এটা ঠিক করে দিই। মানে এই হাবি জাবি ফলো আপ করে দেখা যায় অনেকে কিন্তু ওইসব ব্যাচের থেকে আজকে দেখা যায় টপ রেটেড হয়েছে, লেভেল টু সেলার হয়েছে, কারো মাসে $10,000-এর উপরে ইনকাম হচ্ছে। যেমন গত পরশু দিনই বললো যে অজয়ের নাকি মাসে $10,000, মানে 5 digit প্লাস হয়েছে। সো আলহামদুলিল্লাহ ব্যাপারগুলো সুন্দর। তো ড্রপ সার্ভিসিংটা কীভাবে কাজ করে, ওরা বড় বড় অর্ডারে কাজ নেয়, তারপর আবার আরেকটা বায়ার অ্যাকাউন্ট দিয়ে ওই সেম কাজটাই অল্প ডলারে ইন্ডিয়ান পাকিস্তানি স্কিল্ড পার্সনগুলো যারা কম দামে সার্ভিস দেয় তাদের দিয়ে করা নেয়। তা আপনি কিন্তু চাইলে এই ফ্রিল্যান্সিং বিজনেসও করতে পারবেন, কিন্তু এখন মার্কেটটা আনস্টেবল, এখন আপনার নিজেকে উঠতে গেলেই খবর হয়ে যাব। তারপর তো আপনি ড্রপ সার্ভিসিং করবেন, ইনভেস্টমেন্টে যাবেন, ড্রপ সার্ভিসিংয়ে কিন্তু লস হয়। দেখা গেলো আপনি একটা প্রজেক্ট করাইলেন, দেখা একটা $500 প্রজেক্ট $100-150 খরচ করে করলেন, করার পর ক্লায়েন্টের পছন্দ হলো না, এখন আপনার $150 লস, এবং এই লস কিন্তু আপনার মাইনে নিতে হবে। কারণ আপনার বায়ার আপনার থেকে পছন্দ করে না, এটার মানে কিন্তু এই না যে আপনি আপনার সেলারকে দিবেন না, আপনি অবশ্যই আপনার সেলার একটা পছন্দ করছেন দেখে কিন্তু নিছেন, নিয়ে বায়ারকে দিছেন। যদি ফিউচারে কেউ এই ড্রপ সার্ভিসিং করার প্ল্যান থাকে, আপনার বায়ার যদি আপনার কাজ পছন্দ না করে, আপনি যেন আপনার সেলারের সাথে উল্টাপাল্টা কিছু না করেন। বিকজ একটা কথা চিন্তা রাখবেন যে বিজনেসে প্রফিট লস দুইটাই আছে, এবং এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আমার অনেক সময় হয়েছে যে $2-4 প্রজেক্টে $100-$50 একটা লোকাল বাংলাদেশি ভাইকে আমি দিয়ে দিছি, কারণ তার কাজের কোয়ালিটি ভালো ছিল, সে যথেষ্ট মানে জোস কোয়ালিটি ছিল। যাই হোক, ওইগুলো নিয়ে আমি কথা না বলি। আচ্ছা, তারপর একটু দেখে, তো আমি আপওয়ার্কের কোনো কোর্স আনতেছি না, কিন্তু আপনি যদি ফাইবার বা ফ্রিল্যান্সিং বিজনেসটা বোঝেন, আপওয়ার্কও সেম, জাস্ট ক্লায়েন্ট নিতে হবে, এই তো। আর ওদের টেকনিক্যাল টার্মগুলো লাইক আওয়ারলি রেট, তারপর হচ্ছে কীভাবে প্রপোজাল পাঠানোর সিস্টেম হচ্ছে সেম, এখানে যেটা বায়ার রিকোয়েস্ট ওইখানে সেটা বিট করা বা প্রপোজাল পাঠানো। জাস্ট আপনাকে টেকনিক্যাল টার্মগুলো আপনি চাইলে ইউটিউব থেকে শিখতে পারেন, বা এখন দেখা যায় অনেক প্রি কম্পোস্ট কোর্স আসে, অনেকেরই আপওয়ার্কের কোর্স আছে, যে কোনো একজনেরটা করে একটু ঠিকঠাক করে নিয়েন। ভাই গিগ পুরোপুরি ঠিক মতন দিছে, কয়েকবার 40-50 ইমপ্রেশন, 2-3 ক্লিক আসে, দেন আবার আস্তে আস্তে কমতে থাকে, এখানে আমার করার কি আছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি স্বাভাবিক। আপনি যদি একটা গিগ দেন সেটাতে তো অবভিয়াসলি হাজার হাজার ইমপ্রেশন ফাইবার আপনাকে দিবে না, 40-50 দিবে, এবং এটাই স্বাভাবিক। আর 40-50 থেকে অর্ডার না আসা এটাও স্বাভাবিক। এই ব্যাপারটা নিয়ে বলতেছি কারণ 3-4 কোয়েশ্চেন করছেন তো, যে নতুন গিগ দিলে 3-4 র্যাঙ্কে থাকতেছে। আমার কথা হলো কি, আপনার আসলে র্যাঙ্কেই থাকতেছে না, এই কনসেপ্টটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। বা দেখবেন যে এই কনসেপ্টের উপরে আপনার কোর্সে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটার নাম সম্ভবত আমার সার্চে সব এশিয়ান, এই টাইপের একটা ভিডিও দেখছেন না অনেকে, আমার সার্চ রেজাল্টে সব এশিয়ান বা এই টাইপের একটা ভিডিও। মাল্টিস্কিল ছাড়া তো মার্কেটে অর্ডার কনভার্ট করা কঠিন, এগুলো চিন্তা করে ডিপ্রেশনে চলে যাই। আচ্ছা, ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই, একটু টাফ হবে ভাই, টাকা অন্যের পকেট থেকে টাকা আনা, এটা যদি ইজি জব হইতো তাহলে তো সবাই সবার পকেট থেকে টাকা নিয়ে যেত। ভাই আমার গিগ ক্রিয়েট করবো 7-8 র্যাঙ্কে থেকে তারপর ডাউন হয়ে যায়, ডাউন হয়ে যাওয়া গিগ র্যাঙ্ক করাবো কীভাবে, এটা ডিটেলসে বলেন। বাবা, তাহলে তো আর কোর্সই দরকার ছিল না, 1 ঘন্টা যদি এটা বলাই যেত, বা 1 ঘন্টা যদি পুরাটাই বোঝানো যেত, তাহলে তো 9 ঘন্টার ভিডিও অলরেডি আপলোড করতাম না। যেই গিগ এডিট করার পরও র্যাঙ্কে আসতেছে সেই গিগ ডিলিট করে দিয়ে আবার নতুন করে খোলা ভালো, যেই গিগ এডিট করার পর র্যাঙ্কে আসতেছে তাহলে সেটা ডিলিট করবেন কেন, সেটাতে কাজ করেন। আর র্যাঙ্কে আসা মানে কিন্তু কাজ আসে না, আমি একটু পরে এটা বলতেছি। একটা টপিকের উপরে কি মাল্টিপল গিগ দেওয়া যায়? না, একটা টপিকের উপর মাল্টিপল গিগ দেওয়া যায় না। ভাই কতটুকু দক্ষ মনে হলে নিজেকে ফাইবারে নামার জন্য উপযুক্ত মনে করব? আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে কাজ করি, ততটুকু দক্ষ হইলে আপনি নিজেকে মার্কেট প্লেসে নামার উপযুক্ত মনে করবেন, যতটুকু দক্ষ হইলে আপনি নিজে নিজে একটা ওয়েবসাইট রিক্রিয়েট করতে পারবেন। এটা এরকম না যে খালি লোগো চেঞ্জ করছেন, টেক্সট চেঞ্জ করছেন, আপনি নিজেকে চ্যালেঞ্জ দেন, অন্য একটা থিম থেকে একটা জিনিস নিয়ে এই একটা থিমে ইমপ্লিমেন্টেশন করেন, কাস্টমাইজ করেন, কমপ্লিটলি চেঞ্জ করেন। আপনি আপনার মাইন্ডে লোকালি একটা বিজনেসের কথা চিন্তা করেন, লেটস সে আপনি একটা ই কমার্স শপকে, ই কমার্স থিমকে কাস্টমাইজেশন করবেন, তখন আপনি চিন্তা করেন যে
আপনার বাসার নিচে যে একটা ফ্যাশন হাউস আছে বা একটা টেইলার্স আছে, লেটস সে সেটা একটা কাপড়ের দোকান, সেটাকে যদি আপনি ই কমার্সে কনভার্ট করতে চান, তার নামে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেন, পুরো কাস্টমাইজ করেন, তার দোকানের দরকার হলে ছবি তুলেন, কিছু পোশাকের ছবি তুলেন, কমপ্লিটলি তার জন্য একটা প্রজেক্ট করেন, এরকম বেশ কয়েকটা প্রজেক্ট করেন আপনার লোকাল আশেপাশের হাবি জাবি দেখে। আচ্ছা, আবার ঠিক করে দিছেন? আচ্ছা, ধরেন এক ভাই বলছে যে ওয়ার্ডপ্রেস শিখছে 1 ইয়ার হয়ে গেছে এবং 18টা কাজ পাইছে, বাট গিগ র্যাঙ্কই করলো না, জানি না কপালে কি আছে, ওয়ার্ডপ্রেসে কম অনেক কম্পিটিশন, অন্য স্কিল শিখতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটা কথা বলি ভাই, এই যে 1 বছরের কথা বললো না, আমি যদি গত 1 বছরের কথা বলি, লেট মি সি, সুইচ টু সেলিং অ্যানালিটিক্স। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করা যাইতেছে না, বাট আমার বিশ্বাস করতেও আর কি, দরকার হলে লাইভ শেষে আপনাদেরকে রেফারেন্স দিয়ে দেবো না। আমি যদি ইয়ারলি সিলেক্ট করি এবং 2021 না 21ই সিলেক্ট করি, আমার 2021 সালে ওয়ার্ডপ্রেসের গিগ থেকে $34,190.73 বা $73 যেটা, তাহলে $35,000 বা $34,000ই ধরি, $190-এর গল্প বাদ, তো আমি কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে এই কয় মাসে $34,000 পাইছি। তার মধ্যে 3 থেকে 4 মাস আমি কাজ করিনি, যেমন গত 2 মাস আমার একটু চিটাং দৌড়াদৌড়িতে কাজ করতেছি না, তারপর মাঝখানে শুরুর দিকে বছরের শুরুর দিকে একটু বিজনেস এক্সপানশন নিয়ে দৌড়াদৌড়ি ছিল, এই জন্য কাজ করতেছিলাম না। আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে, আপনি যে 1 বছর ধরে বললেন 18টা কাজ পাইছেন, কাজ তো ভাই পাইলেই হইব না, কিছু টেকনিক আছে, কিছু টেকনিক বলতে কি আসলে এখানে কিছুটা লাকের ব্যাপার আছে। যেমন আমি বলি, আপনি 18টা কাজ কিন্তু 1 মাসে পান নাই, আপনি দেখবেন যে আমরা যখন ফাইবারে কোনো কাজ কমপ্লিট করি, যেমন আজকে যদি আমি কোনো কাজ কমপ্লিট করি, তাহলে ফাইবার আজকে আমাকে কিছু ইমপ্রেশন দিবে এবং কিছু যেটাকে বলা হয় একদম অর্গানিক ইমপ্রেশন, মানে বায়ারকে সাজেস্ট করবে এই গিগটা ভালো, এটা কিনো, তারপর দেখবেন আপনি র্যাঙ্কে নাই, বাট বায়ার যখন এক্সাক্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ দিচ্ছে, আপনার গিগটা বায়ারকে দেখাই দিচ্ছে, কারণ কি ফাইবারের চোখে তখন আপনি রিসেন্টলি সবচেয়ে ভালো এবং সাকসেসফুল বা যদি বলি যে স্যাটিসফাইড একটা প্রজেক্ট ডেলিভার করছেন, এবং তখন কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিস বাড়ে। এখন ফাইবারের হাতে ক্ষমতা আছে কি আপনার গিগটা বাইরের কাছে দেখানো, বাট এই গিগটার মধ্যে কনভার্সন আনার টেকনিক কার জানতে হবে, ফাইবার কি ফাইবারের হাতে এরকম কোনো শক্তি আছে বা ফাইবার হাতে কি এরকম কোনো পাওয়ার আছে যেটা দিয়ে বায়ারকে দিয়ে আপনার এক গিগে বা প্রোফাইলে অর্ডার দেওয়াতে পারবে? আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেন, পরে আমি নেক্সট টপিকটা বলবো, যেটা হচ্ছে ফাইবারের হাতে কি ক্ষমতা আছে আপনাকে অর্ডার দেওয়ানো বা অর্ডার পাইয়ে দেওয়ার। কার কার এরকম মনে হয় যে ফাইবার আপনাকে অর্ডার পাওয়াই দিতে পারবে বা ফাইবার চাইলেই আপনি অর্ডার পাবেন, এরকম কারো কাছে মনে হয় কি না যে ফাইবারের হাতে এরকম কোনো পাওয়ার আছে যে আপনাকে অর্ডার পাওয়াবে? তাহলে আপনি, আচ্ছা, একজন বলছে যে কিওয়ার্ড রিসার্চ করে গিগ খুলছে কিন্তু ইমপ্রেশন আসে না। এখন কথা হলো, ইমপ্রেশন কি একটাও আসে না? একটাও যদি না আসে তাহলে আপনার গিগ খোলা হয় নাই। আর আরেকটা হলো, অল্প আসে, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড সিলেকশনে ভুল ছিল। আরেকটা হলো, মোটামুটি আসতেছে কিন্তু অর্ডার আসে না, সেটার গল্প আবার কিন্তু ভিন্ন। আমাদের প্রত্যেকটা গল্প বুঝতে হবে ভাই, আপনি যদি বিজনেসম্যান হন আপনাকে পরিসংখ্যান বুঝতে হবে, ডাটা বুঝতে হবে, অ্যানালিটিক্স বুঝতে হবে, এবং এই অ্যানালিটিক্সের উপরে কিন্তু আপনাকে বেস করে করে চলতে হবে। যেমন একটু আগে আমি কি বললাম যে ফাইবারের হাতে ক্ষমতা আছে কি আপনার গিগে ইমপ্রেশন দেওয়ার, এবং আপনার বুঝতে হবে যে আপনার গিগে কীভাবে কীভাবে ইমপ্রেশন পাইতে পারেন, যে ফাইবার আমাকে যেটা দিতে পারবে আমি ফাইবার থেকে সেটা আদায় করে নিই, সেটা কি ইমপ্রেশন। এবার ইমপ্রেশনকে কীভাবে অর্ডারে কনভার্ট করতে হয়, ইমপ্রেশনকে প্রথমে কনভার্ট করতে হয় কিসে, ক্লিকে, এবং সেই ক্লিকটা কীভাবে হইতে পারে, হয় আমাকে এক্স্যাক্ট বায়ারের দরকারি জিনিস যেটা অন্য মানুষ দিচ্ছে না, যেটাকে আমরা বলি যে ইউনিকনেস, হয় আমরা ইউনিকনেস নিয়ে কাজ করব, যে বায়ার অন্য কাউকে খুঁজে পাচ্ছে না, আমি নতুন সেলার তাই আমাকে এখন ট্রাই করতে হবে, বা অন্য কাউকে পাইলেও আমার মতো প্রেজেন্টেশন সে দিতে পারতেছে না, তাহলে বায়ার আমার কাছে আসবে, মানে নিজেকে ইউনিক হিসেবে প্রেজেন্ট করে আপনি ক্লিক আনতে পারেন, অর্ডার আনতে পারেন। আরেকটা হচ্ছে কি, আপনার প্রচুর পরিমাণ নিজেকে কোয়ালিটিফুল হিসেবে জাহির করতে হবে। সেটা কীভাবে করতে পারি, আপনার স্যাম্পল ইমেজ, গিগ ইমেজ, গিগ ইমেজটার মধ্যে যদি এরকম দেখান, যেমন আমরা কোর্সের জন্য যেই গিগটা বানাইছিলাম সেটার জন্য প্রায় 10টা স্যাম্পল আপলোড করছিলাম, রাইট, 10টা স্যাম্পল আপলোড করছি, 10টা স্যাম্পল এত সুন্দর করে হচ্ছে গিয়ে পিডিএফ টিডিএফ এতগুলো স্যাম্পল এত সুন্দর কপিরাইট দেওয়ার পরও
ওই গিগটাতে কিন্তু এখন পর্যন্ত একটা অর্ডারও আসে না, এবং এটাও কিন্তু স্বাভাবিক, আমাকে এটাও বুঝতে হবে। কারণ কি, এই সেম জিনিসটাই আরও অনেকে দিচ্ছে যারা 500-1000 রিভিউ রাখছে প্রোফাইলে। তাহলে দেখেন যে 500-1000 রিভিউ রেখা আমার মতো প্রাইসিংয়েই দিচ্ছে, লেটসে আমার চেয়েও কমে দিচ্ছে, আমার গিগটা মেবি $30 না যেন $20 দিছিলাম, $10 সার্ভিস দিচ্ছে, এবং সেটা কত পরিমাণ রিভিউ সহ, টেস্টিমোনিয়াল সহ। আমরা টেস্টিমোনিয়াল বিশ্বাস করি না, ফেসবুক থেকে এখন কিছু কিনতে গেলে বা এই যে দারাজ থেকে কিছু কিনতে গেলে আমরা কী করি, সেলারের রেটিংস দেখি। তো কী মনে হয়, এটা বাইরেরা দেখে না, স্বাভাবিক না? আপনি যদি 100 টাকা 150 টাকা বা যদি বলি একটা ছোটোখাটো প্রোডাক্ট অনলাইন থেকে কিনতে গেলে সেই পেজটা পুরানো কি না এগুলা দেখেন, পেজের রিভিউ দেখেন, তারপর হচ্ছে যদি দারাজ থেকে কিনতে যান সেলারের রেটিং দেখেন। তো বায়ার যারা এই যে $10 $20 $50 $100 দিচ্ছে, এরা কি দেখে না, এরা কি জানে না যে মার্কেট প্লেস স্ক্যাম হচ্ছে, অনেক নন স্কিল্ড মানুষ আছে, এরাও কিন্তু জানে। বাট আমি কিন্তু আপনাদের হোপলেস করতেছি না, স্টিল সেল পাবেন। বাংলাদেশে প্রতিদিন গল্প শুনেন না, ওই বাটপারে 500 মেরে দিছে, ওই বাটপারে 200 টাকা মেরে দিছে, ও কুরিয়ার চার্জ মেরে দিছে, মোবাইলের বদলে পেঁয়াজ পাঠাইছে। তো ইন্টারন্যাশনালিও কিন্তু এরকম বায়ার আছে যারা আসলে কোয়ালিটি জাজ করতে পারে না, বা আমার চোখে তারা হচ্ছে কি নোভিস বায়ার, তারা রেটিং দেখে না, এত কিছু বুঝে না, বা তারা একটু বোকাশোকা টাইপের। যেমন আপনার স্কুল লাইফ বলি, কলেজ লাইফ বলি, ইউনিভার্সিটি লাইফ বলি, একটু বোকাশোকা টাইপের 2-4টা ফ্রেন্ড আছে না, যাদেরকে যাই বলেন 9-6 যা বুঝান বুঝে যায়। তো এরকম অনেক বায়ার মার্কেট প্লেসেও আছে যারা মনে করে আপনার প্রোফাইল থাকা মানে আপনি এক্সপার্ট, আপনি স্কিল্ড, আপনি যেটা ক্লেম করতেছেন আপনি এটা পারেন, আপনাকে হায়ার করবে, আপনি নিউ সেলার রেটিং নাই স্টিল হায়ার করবে। বাট মাথায় রাখতে হবে যে সার্চ রেজাল্টে আপনি যাদের সামনে যাচ্ছেন এরা কিন্তু অলরেডি জাজ করতে পারে, বা এদের ম্যাক্সিমামই জাজ করতে পারে, এবং তারা তাকেই হায়ার করবে যাদের অলরেডি রেটিং আছে, স্টেবিলিটি আছে, বা যাদের কাজের স্যাম্পল আছে যথেষ্ট পরিমাণ, ব্যাজ আছে, এগুলো দেখা স্বাভাবিক। আশা করি যে এই কথাগুলো বুঝতে পারছেন বা আপনাদের মাথায় ঢুকতেছে। তো এখন হচ্ছে অ্যাকচুয়াল কোয়েশ্চেন কিন্তু ঘুরে ফিরে ওইটাই দাঁড়াইলো, তাইলে আমরা নতুনরা কীভাবে উঠবো, বা এই যে যারা লেভেল 2 সেলার আছি বা লেভেল 1 সেলার আছি বা টপ রেটেড আছি, আমরা আমাদের বিজনেস কীভাবে স্টেবল রাখবো, রাইট? কোয়েশ্চেন ঘুরে ফিরে আবার ওই জায়গায় যে আটকে এলো না, এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হওয়ার জন্য আপনার দরকার হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। আপনাকে ডেটা বুঝতে হবে, আপনাকে ডেটা নিয়ে খেলতে হবে, যে ইমপ্রেশন থেকে আচ্ছা বুঝলাম এই করলে ক্লিক আসবে, আচ্ছা এই করলে ক্লিক আসলো, ক্লিক থেকে তো আমাকে অর্ডার কীভাবে নিব, কমিউনিকেশনের মাধ্যমে, তো কমিউনিকেশন স্ট্রং করলাম, আচ্ছা ঠিক আছে 1-2-3-4 এরকম গ্যাপ দিয়ে দিয়ে প্রজেক্ট করতেছে। এবার কথা হলো তাহলে আমার রেগুলার কেন কাজ আসতেছে না? আচ্ছা, লাইভে রেজুলেশনটা চেঞ্জ হওয়াটা খুব স্বাভাবিক, নেটওয়ার্ক স্পিড কিন্তু যথেষ্ট ভালো, প্রায় 50 Mbps, এবং আমি একাই ইউজ করতেছি, সো যথেষ্ট পরিমাণ ভালো। আমার এখানে দেখাইতেছে প্রায় 40-60 FPS আর কি যাচ্ছে, তো এনাফ, 30 FPS-এই যথেষ্ট ক্লিয়ার থাকে, 30 FPS-এ, তো 60 যাচ্ছে মাঝে মাঝে, তার মানে যথেষ্ট ক্লিয়ার থাকার কথা। বাট ল্যাপটপের ওয়েব ক্যাম হওয়ার কারণে হয়তো একটু হিজিবিজি লাগতেছে আর কি। আচ্ছা, যেই গিগ এডিট করে র্যাঙ্কে আসতেছে না সেটা নিয়ে কী করবো? আচ্ছা, এটা নিয়েও কথা বলতেছি, ডিফারেন্ট সেক্টর গ্রাফিক ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিং ইটিসি সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটা তো অলরেডি বললামই যে আপনার যদি মাল্টি স্কিল থাকে মাল্টি স্কিল নিয়ে নামেন। আমি নিজেও কিন্তু ফাইবারে গ্রাফিক ডিজাইন এবং একই সাথে হচ্ছে কি ওয়েব ডিজাইন দিয়ে রিসেন্টলি চিন্তা করতেছি যে আমরা গেম ডেভেলপমেন্ট নিয়ে আমার একটা নতুন প্ল্যান আছে, খুব গেম ডেভেলপমেন্টও না আসলে, টেস্টিং নিয়ে আগে যাবো, টেস্টিংয়ের পরে অন্যান্য দিকে যাবো, তো সেইগুলো একটু দেখবো, দেখি কী অবস্থা। স্কিল টেস্ট নিয়ে কিছু বললে ভালো হইতো যে কোনো মার্কেট প্লেসে। আচ্ছা, স্কিল টেস্ট নিয়ে যদি বলি, সিম্পলি বাংলাদেশের কথা বলি আর ইন্টারন্যাশনালি কথা বলি, স্কিল টেস্ট হচ্ছে একটা স্ক্যাম। স্কিল টেস্টে চাই কি, কিছু হচ্ছে কুইজ বা যদি বলি অবজেক্টিভ। এখন কথা হলো, ধরেন আপনি ইংলিশের স্কিল টেস্ট দেন আর আপনার স্কিল রিলেটেডই দেন, লেটস এ ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফিগমা, হাবি জাবি, যেটাই দেন। সো এক হচ্ছে আপনি এটা সম্পর্কে টুপিটা কি ধারণা নিয়ে নিজে থেকে দিতে পারেন, তো এটা দিলেও আমি বলি যে এটাতে সাপোর্ট করা উচিত, এতে তার অ্যাকচুয়াল ট্যালেন্টটা মানুষ জানবে। কিন্তু এমন একটা জায়গায় আপনি টেস্টটা দিচ্ছেন যেখানে সবাই চুরি করতেছে, লেটস অনেকটা হচ্ছে যে আমাদের লোকাল এক্সামের মতো হয়ে গেছে,
যে মনে করেন সারা বছর ভালো ছেলেরা পড়তেছে, পরে পরীক্ষা দিতে গেছে আরেকজন কোয়েশ্চেন পেয়ে পুরোটা ঝাইপা দিয়ে আসছে, এবং দেখা যায় যে কোয়েশ্চেন পেয়ে যে পরীক্ষা দিছে তার রেজাল্ট যে সারা বছর পড়ছে তার চেয়ে ভালো হয়। এটা তো আমাদের দেশের একটা কমন সিনারিও যদি বলে, আপনারা সবাই জানেন এটা, তো এটা আমার নতুন করে বলার কিছু নাই। সো সেক্ষেত্রে কী করা উচিত? সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু ওই রেজাল্টটা আপনার আজীবন বহন করতে হবে, বা যতদিন মার্কেট প্লেসে আছেন বা সবসময় আছেন, ভালো ছেলেরাও কোয়েশ্চেন পায়, যদি লিক হয় তারা কোয়েশ্চেন দেখে না, অবশ্যই দেখে, দেখে মিলায় না যে এটা এটা আমি পারি কি না। স্যার আমি বলবো যে স্কিল টেস্ট দেওয়ার জন্য আপনি আরেকটা ডিভাইসে ওই স্কিল টেস্ট নিয়ে সার্চ দেন, যে ফাইবার ওয়ার্ডপ্রেস স্কিল টেস্ট কোয়েশ্চেন অ্যান্সার, বা আবার এভাবেও সার্চ দিতে পারেন ফাইবার অ্যাডোবি ফটোশপ স্কিল টেস্ট কোয়েশ্চেন অ্যান্সার। এগুলো রেখে সার্চ দিলে প্রথম যে তিন চারটা ব্লগ আসবে বা ওয়েবসাইট আসবে সেগুলো ওপেন করেন। ওপেন করে যখন আপনার স্কিল টেস্টে কোয়েশ্চেন করা হবে আপনি এটা লিখে সার্চ দেন। সার্চ দিলে দেখবেন যে ওরা আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে, যদিও সেটাতে আপনার 100% কারেক্ট হবে না, বাট আমার বলা যায় যে অ্যাটলিস্ট আপনি 80-90% স্কোর করতে পারবেন। ইভেন এটা কিন্তু ফাইবার বলি, আপওয়ার্ক বলি বা আদার্স মার্কেট প্লেস বলি, স্কিল টেস্টগুলো মানুষ এভাবেই দেয়। আপনি বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখেন, বিভিন্ন মেন্টরদের কোর্স করেন, বা যদি আইডিয়া থাকে আগে কোথাও কোর্স করে থাকেন, দেখবেন যে সবাই এইভাবে দিচ্ছে। এই জন্য আমিও এটা আসলে যদিও আনএথিক্যাল, বাট আমি মনে করি যে ওই ভালো ছাত্রর ব্যাপারটা ফলো করা উচিত। ইভেন আমি কিন্তু আমার মজার একটা ফ্যাক্ট বলি, আমি আমার ফার্স্ট স্কিল টেস্টে ফেল করছিলাম, কারণ আমি ওটা নিজে নিজে দিয়েছিলাম, ফেল করিনি আসলে, স্কোরটা একদম কম আসছিলো, মেবি 85 বা 90 এরকম আসছিলো, বা আরও কম ছিল, মেবি 70-75 আসছিলো। পরে আমি আর এটা দিতে শো করিনি, কারণ আমার এক্সপেক্টেন্সি ছিল যে 90-এর উপরে গেলে শো করব। পরে আমি শো করিনি, পরে আবার 3 মাস পর স্কিল টেস্ট দিয়া সেটা শো করছি। এবং 3 মাস পর স্কিল টেস্ট কীভাবে দিছি, আগে কোয়েশ্চেন অ্যান্সার নিজে দেখছি, তারপর স্কিল টেস্ট দিছি, তো কাইন্ড অফ কিন্তু চুরিই করছি। হয়তো মানুষ লাইভ করে আমি আগে একবার দেখে নিছি এতটুকু, বা আপনি এই টাইপের রিভাইজ দিয়েও করতে পারেন নিজের মনের একটা নয় ছয় বোঝানোর জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য। স্কিল টেস্টের ব্যাপারটা গেল, গিগ ইমপ্রেশন 2 দিন থেকে বাড়তেছে বাট অর্ডার আসতেছে না, কী করব? আচ্ছা, আমাদের ইমপ্রেশন রেশিও নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও অ্যাটাচ করা হয় নাই, বাট আপনারা কি রেকর্ডিং দেখছিলেন কেউ? রেকর্ডিং যদি দেখে থাকেন, ওইখানে ইমপ্রেশন রেশিও বলতে একটা ক্লাস ছিল, যে ক্লাসে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি যদি সিম্পলি লোকাল কোনো উদাহরণ দেই, চটপটি ফুচকাওয়ালা দিয়েই দিই, সেটা হচ্ছে একটা স্কুলে, লেটসে একটা মিডিয়াম রেঞ্জের যদি স্কুলের কথাই বলি, ধরলাম 500 শিক্ষার্থী আছে, বাট টিফিন টাইমে তারা যখন ঝালমুড়ি বা ফুচকা খেতে যায়, 500 মানুষ কি ঝালমুড়ি ফুচকা খেতে যায়? যায় না। কিন্তু 50 জন যায় না, 50 জনও কিন্তু যায় না, এবং এটাই কিন্তু বিটার ট্রুথ। আমার টোটাল অডিয়েন্সের যদি, মানে কিছু কিছু মার্কেটার বলে টোটাল অডিয়েন্সের যদি 8-10% মানে ক্লিক হয় বা আমার আশেপাশে আসে, ইটস হিউজ, মানে বুঝতেছেন। এখন আপনার ইমপ্রেশন কত? আপনার ইমপ্রেশন লেটস সে ধরলাম 50-100, তো 100 জনের মধ্যে 10% কত? মাত্র 10 জন। তো 100 জনের মধ্যে যদি 10টা ক্লিক আসে, সেটা একটা বিজনেসের জন্য অনেক বড় সফলতা। এবং সেই ক্লিকের রেশিও থেকে যদি আবার বলি যে কনভার্সনের রেশিও, ক্লিকের তুলনায় কনভার্সনের রেশিও হয় মাত্র 2-5%, বা টোটাল থেকেও যদি ধরি 2%-এর বেশি কখনোই হয় না। তার মানে 100 জন মানুষ যদি আমার কাছে আসে, সেখান থেকে আমার একটা অর্ডার পাওয়া বা 2টা অর্ডার পাওয়াই হিউজ, মানে লাকের ব্যাপার, বা যদি বলে যে হিউজ টাফ, এই ওয়ার্ডটাই সবচেয়ে বেটার। এখন কথা হলো এই 2টা অর্ডার কে পাবে, বা 1-2টা পাওয়াটা কাদের জন্য টাফ? যাদের স্ট্যাবলিশমেন্ট আছে, যাদের মানে অবস্থান তো বুঝি, লেটস এ রেটিং ফাইবারের কথাই যদি বলি, রেটিংস হাবি জাবি আছে, মানে সোজা কথায় যদি বলি, আমার এমন হয়েছে আমি মাসে 2 লক্ষ ইমপ্রেশন পাইছি, সেই মাসে অর্ডার কমপ্লিট হয় না 50টাও, যদিও আমি জানি যেটা অনেক কম, এটা 1%-এরও অনেক অনেক কম, কনভার্সন 1%-ও অনেক কম। তাহলে চিন্তা করেন, 2 লক্ষ ইমপ্রেশনের মধ্যে 50টা অর্ডার কমপ্লিট করছে ওই মাসে। তবে হ্যাঁ, ওই মাসে আমার কনভার্সন ভালো ছিল। কনভার্সন কোনটা? ওই যে মেসেঞ্জিং কনভার্সন, যেটা প্রায় মনে করেন 250-300 মানুষের সাথে কথা বলছি, আরও বেশি হবে, প্রায় 400 মানুষের সাথে ওই মাসে কথা বলছি। তো সবার কাজ নিয়ে আমি
সরি ফর ইউর মেসেজ, হাবি যাবি, এগুলো লেখা কোনো মতে ভাগায় দিছি। এটা নিয়ে মেবি একটা ক্লাসও নিছিলাম, এই ক্লাসটা চেষ্টা করব আমি কোর্সের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য, আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা অ্যানালিটিক্স বোঝার জন্য। তা আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছি, ইমপ্রেশন রেশিওটা? সেটা হচ্ছে 1 লক্ষ মানুষের মধ্যে আমার যেখানে হচ্ছে 10টা 15টা কাজ করাটাই টাফ, সেখানে আমরা 100-200 ইমপ্রেশনে অর্ডার পাওয়ার কথা চিন্তা করতে পারি, বা 1000 ইমপ্রেশনে অর্ডার পাওয়ার এক্সপেক্টেন্সিটা কি খুব স্বাভাবিক? কী মনে হয়, 1000 ইমপ্রেশনে কি অর্ডার পাওয়াটা না পাওয়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অর্ডার না পাওয়া, 1000 ইমপ্রেশনে অর্ডার না পাওয়াটা কি স্বাভাবিক কি না, বিশেষ করে একটা নতুন প্রোফাইলে যে কম্পিটিশন করতেছে ইস্ট্যাবলিশড প্রোফাইলের সাথে? পূর্বে অ্যাকাউন্ট ছিল এমন পিসিতে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখতে হবে? প্রথমত হচ্ছে ব্রাউজারে কোনো রকম ক্যাচিং থাকা যাবে না, ম্যাকটেক কোনো প্যারা নাই, ম্যাকটেক নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন এটার মধ্যে যেন কোনো রকম ওল্ড ক্যাচ না থাকে, বিশেষ করে ব্রাউজারটা পুরো ক্লিন করবেন, সার্চ করবেন যে হাউ টু ক্লিন ব্রাউজার, সার্চ করার পর যে অবস্থাটা দেখবেন ওইভাবে পুরো ক্লিন করে দেবেন। আচ্ছা, আমাদের আর বেশিক্ষণ সময় নেই, আমি একটু ফিল্টার করে করে কোয়েশ্চেন নেই। আচ্ছা, গিগের ইমপ্রেশন 2 দিন থেকে বাড়তেছে বাট অর্ডার নাই, এটা নিয়ে আলোচনা করে ফেলছি। আমার স্কিল রিলেটেড কোন মার্কেট প্লেস ভালো হয় এটা খোঁজার ওয়ে নিয়ে একটু টিপস দেন। আচ্ছা, প্রথমত আমি বলবো যে এক্সপ্লোর ইট। আমি এমন অনেক মানুষকে দেখছি যে যারা এটা খুঁজতে যায় এমন একটা মার্কেট প্লেস বের করে ফেলছে যে মার্কেট প্লেস থেকে সে মাসে 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করে, এবং আমারই একটা স্টুডেন্ট আছে সে এরকম একটা মানে অফসাইড মার্কেট প্লেসে যে সেখানে নিজেকে স্ট্যাবলিশ করে ফেলছে এবং মাসে প্রায় 30 থেকে 35টা প্রজেক্ট ওই মার্কেট প্লেসে সে কমপ্লিট করে, এবং সেই মার্কেট প্লেসের যে নিয়ম অনুযায়ী সে ব্যাচ স্টেজও পেয়ে গেছে। চিন্তা করেন, ওইটা কিন্তু তেমন পপুলার না, আমি তার মুখ থেকে নামটা শুনছি, হয়তো পপুলার বা আমি আগে শুনি নাই। তো এক্সপ্লোর ইট, আপনি খুলেন না, অ্যাকাউন্ট খুলতে কতক্ষণ লাগে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে? আপনার তো এগুলো আপনি টেস্টিং চালাইতেছেন, ব্যান হয়ে যান সমস্যা নেই, ব্যান হয়ে গেলে আবার খুলবেন। একটা কথা মনে রাখবেন, অনলাইনে মাল্টিপল বা অনলাইনে কেউ কাউকে আটকে রাখতে পারে না। যে আমি যদি বলে আমার কোর্স পাইরেসি করবেন না, আটকে রাখতে পারবো? কি মনে হয়, আমি যদি বলি আমার কোর্স কেউ পাইরেসি করবেন না, আমার কোর্স কেউ শেয়ার করবেন না, কি মনে হয় আটকে রাখতে পারবো আপনাদের, বাংলার ধামাল ছেলেদের বা বাংলার ধামাল মেয়েদের? আমি কিন্তু কখনোই আটকে রাখতে পারবো না। এটার প্রথম কারণ হচ্ছে কি যে অনলাইনে কোনো কিছু রেস্ট্রিক্ট করা যায় না, যেটাই ব্যান করবো সেটার একটা অল্টারনেটিভ চলে আসবে। তবে হ্যাঁ, এটা আপনার এথিক্সের ব্যাপার, আপনি একজনের থেকে শিখতেছেন তার প্রপার যে মূল্যটা সেটা তাকে দিচ্ছেন না, এটা আপনার এথিক্সের ব্যাপার। এটা একটা নয়শো বুঝিয়ে দিলাম যাতে আপনারা না করেন, বা একটু আটকায় দিতে পারি এথিক্যাল ব্যাপার দিয়ে, কারণ এছাড়া তো রেস্ট্রিকশনের উপায় নেই, করবেনই। মনে করেন ডাউনলোড অফ করে দিলে দরকার স্ক্রিন রেকর্ড করবেন, তারপরও করবেনই, সেটা বইলা লাভ নেই, বা স্ক্রিন কি অ্যাকাউন্টটি শেয়ার করে দেবেন। আচ্ছা, যাই হোক, সাজেস্ট করতে পারবে? ওকে, ফাইবার ইজ অল অ্যাবাউট লাক, আনফর্চুনেটলি নট, ফাইবার ইজ অল অ্যাবাউট হার্ডওয়ার্ক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অনেস্টলি যেটা বলি, আমি অনেক লাকি মানুষকে বা অনেক মানুষকেই দেখছি যারা অনেক পাকনা, অনেক কিছু করে ফেলছে, অনেক কিছু শিখে ফেলছে, অনেক কুইক লার্নারও, বাট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মারা খেয়ে গেছে বা হার্ডওয়ার্কিংয়ের জন্য। যেমন একটা অর্ডার পাইছে, কিন্তু স্যার ও 3 দিন সময় আছে, তাহলে 3 দিন পরে করে দিই, কিন্তু সে যদি একটু মানে হার্ডওয়ার্কিং হইতো ওই দিন শেষ করে দিত, সে কিন্তু 3 দিনের চেয়ে বেশি ইমপ্রেশন পাইতো। থার্ড ডে যে ডেলিভারিটা করছে ক্লায়েন্টের থেকে যদি স্যাটিসফ্যাকশন, আপসেল যে কথাটা আছে, আপসেল করতে পারতো, ও কিন্তু গিগরা র্যাঙ্ক করে ফেলতে পারতো। আপসেল কোনটা বুঝেন, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিছে, ওই ক্লায়েন্টের কাছ থেকে আরেকটা কাজ নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, কমপ্লিটলি ওয়েবসাইটটা শেষ করেন, তারপর ক্লায়েন্টকে একটা অ্যাডিশনাল সার্ভিস অফার করে দেন। আপনি ধরুন একটা গ্রাফিক ডিজাইনের গিগ দিচ্ছেন, এবং তারপর মনে করেন আপনি বলতেছেন, ধরুন আপনি একটা গ্রাফিক ডিজাইনের অর্ডার কমপ্লিট করছেন, তো ওই অর্ডার কমপ্লিট করার পরে চেষ্টা করেন যে তাকে আরেকটা সার্ভিস অফার করে দিতে, যে তুমি কিন্তু এটার সাথে এটা নিতে পারো, ওইটার সাথে ওইটা নিতে পারো। আপসেল যেটা বলো, দেখেন না সেলসম্যান আমাদের এটা সেটা ধরায় দেয়, তো ফাইবারে আপনার সেলসম্যান কে? আপনি। আর আপনি যদি এরকম একটা বাইরে থেকে আপসেল করতে পারেন, আপসেলে গিগ সবচেয়ে বেশি র্যাঙ্ক করে। এই যে একটা টিপস বললাম, এটা কাজে লাগাবে, লাগাইতে যদি পারেন তাহলে তো বেটার কিছু করতে পারেন, রাইট?
আপসেলটা কি বুঝছি, একটু জাস্ট বললেন যে আপসেল বুঝছি, কারণ এই জি লেখেন অনেকক্ষণ পরে দেখলে বুঝি না যে কিসের জন্য জি লিখছেন, যে আপসেল বুঝছি না, বুঝলে আবার বলবো, কোনো সমস্যা নেই। আপসেল নিয়ে হয়তো একটা রেকর্ডিংই থাকবে, যেহেতু এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, ওই সেকশন পর্যন্ত আমরা এখনও যাইনি। লেভেল পাওয়ার পর নক পাচ্ছি না, এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানাইছি, আজকালকের মধ্যে আপলোড করে দিব, যে লেভেল পাওয়ার পরে নক পাচ্ছি না। আচ্ছা, এই সমস্যা আর কারো হচ্ছে? লেভেল পাওয়ার পর নক পাচ্ছি না, তাহলে লেখেন যে সমস্যা হচ্ছে, তাহলে আলোচনা আজকেই করে দেবো, না হয়তো 8-10 মিনিট লাগবে। আচ্ছা, 1 মিনিট। আমি বুঝলাম না, এই মেসেজগুলো চলে গেছে। আচ্ছা, ভিডিও থেকে মানে মেবি বের হয়ে গেলে। আচ্ছা, কিছু পাবলিক গিগ দেওয়ার সাথে সাথে অর্ডার পেয়ে যায়, এটা কমপ্লিটলি একটা বোগাস। তারা হয়তো কিছু কিছু কোর্স আনালি স্ক্যাম করছে। স্ক্যামটা কি জানেন, কিছু কিছু মানুষ রিভিউ কিনে, বিশেষ করে যারা এই যে সদ্য ট্রেইনার, তারা কি করে স্টুডেন্টদের, আমি দেখছি অনেককে আমি চিনিও পার্সোনালি, তারা কার থেকে রিভিউ কিনে এটাও আমি জানি, সেটা হচ্ছে তার নিজের স্টুডেন্টদেরকে অর্ডার প্লেস করে, $5 $10 অর্ডার প্লেস করে, গিগ দিছে 2 ঘন্টার মধ্যে একটা অর্ডার প্লেস করে দিছে, তো তার স্টুডেন্ট প্রচুর সাকসেস। এইভাবে ভাই টিকে থাকতে পারবেন না, যা দেখেন যে যদি লং রানের কথা চিন্তা করেন, তার স্টুডেন্ট লেভেল 1 সেলার হইতে গেলে খবর হয়ে যায়, এবং এটা কিন্তু একদম সত্যি একটা কথা। বিশেষ করে যে যারা বলে যে ওভারনাইট র্যাঙ্কিংয়ে চলে আসছে, তো কথা হলো তুই সাস্টেন হয়েছিস কি না। কোয়েশ্চেন কি, যে ওই যে মনে করেন 77,000 নতুন সেলার, এরা সবাই লেভেল 1 হয় নাই, তার মানে কি একটা কাজও করে নাই? অনেকের প্রোফাইলে একটা দুইটা কাজ করা আছে, কিন্তু মাসে বা টোটাল কিন্তু 35,000 টাকা ইনকাম করতে পারে নাই। আপনি লং রানে চিন্তা করেন, মানে এই একটা দুইটা কাজ পেয়ে পড়ে থাকবো বা 1 বছর লাগায় 10টা কাজ করব, কোনো প্রফিট নেই ভাই। ফ্রিল্যান্সিং করলে বেস্টভাবে করেন, না করলে করেন না। ফ্রিল্যান্সিং যদি করেন, এটাকে বিজনেস হিসেবে নিয়ে ভালো পরিমাণ ইনকাম করেন, লেটসে এটাকে মান্থলি 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা জেনারেটের একটা জায়গা করেন, আর নাহলে করেন না। যে আমি যখন ফ্রিল্যান্সিং করি, ওই মাসে টার্গেটই নেই যে $4,000-5,000 যাবে, কিন্তু নতুন অবস্থাতে অবশ্যই এত টার্গেট ছিল না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের পাশাপাশি আমার মনে হয় যে আপনার প্রোগ্রামিংয়ের দিকে সুইচ করা উচিত, বিশেষ করে PHP জাভাস্ক্রিপ্ট এগুলো আস্তে আস্তে শিখেন ভাই। আপনি যদি একটা জিনিস থেকে ভালো পরিমাণ টাকা কামাতে চান, ওর পিছনে আপনাকে শ্রম দিতে হবে, আর এগুলো রকেট সায়েন্স না ভাই। 6 মাস 1 বছর আস্তে ধীরে সময় দিলে আপনি পারবেন। ক্লিক 1.5 বছর ধরে ডাউন আছে। আচ্ছা, 2017 সালে অ্যাকাউন্ট গিগ ইমপ্রেশন ক্লিক 1.5 বছর ধরে ডাউন আছে, কী করণীয়? সেটা হচ্ছে আপনি আবার গিগ দেন। আগের গিগে যদি প্রচুর পরিমাণ রিভিউ থাকে, তাহলে ওইটাকে একটা প্রপারলি কাস্টমাইজ করেন বা এডিট করেন, আর না হলে নতুন করে গিগ দেন, কিন্তু অ্যাকাউন্ট ডিলিট করেন না। বিশেষ করে যাদের পুরাতন অ্যাকাউন্ট, ভুলেও ডিলিট করেন না, এটা আপনার একটা প্লাস পয়েন্ট। ফাইবার কিন্তু অ্যাকাউন্টের উপর বেস করে, অ্যাকাউন্ট কত বছর পুরানো এটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরে না। আমার অনেক স্টুডেন্ট আছে 2-3 বছর পর ফাইবারে, ইভেন আমি অনেক ইন্ডাস্ট্রি সিনিয়রদের হেল্প করছি, যারা একসময় ফাইবারে কাজ করতে এখন করে না, তারপর আবার ব্যাক করছে রিসেন্টলি, বা কোভিড সিচুয়েশনে যখন আনস্টেবল হয়েছে তখন আমাকে হেল্প চেয়েছে, আমি চেষ্টা করছি তাদেরকে হেল্প করার, এবং অনেকেই ব্যাক করছে। আপনি গিগটাকে ভালো করে এডিট করে আবার নামেন, আপনি ভালো কিছু করতে পারবেন ভাই। প্রমোট গান কোয়ালিফাইড হয়েছে, গান টানের বিজনেস করেন নাকি মিউজিকের কথা বলছেন? আচ্ছা, আমি বুঝছি যে প্রমোট গিগ কোয়ালিফাইড হয়েছে আপনার 2 মাস হয়েছে, লাস্ট 2 মাস গিগের কোনো খবর নাই। প্রমোট ছিল 2 গিগে, কিন্তু আমার গিগ 7টা 1টারও খবর নাই, কী করতে পারি? আচ্ছা, প্রমোট গিগটা হচ্ছে ফাইবারের একটা সূক্ষ্ম স্ক্যাম, এটা নিয়ে আমি ফেসবুকে পোস্টও দিয়েছিলাম যখন নতুন নতুন আসছে। আমি আমার স্টুডেন্টদের উপর অ্যাপ্লাই করে প্রায় 7-8 জনের প্রোফাইল এটা টেস্ট করে দিছিলাম। সেটা হচ্ছে ফাইবার যখন বুঝতেছে আপনি তাকে ইমপ্রেশনের জন্য টাকা দিতে চাচ্ছেন বা দিচ্ছেন, তখন কি আপনাকে অর্গানিক ইমপ্রেশন দিবে? ধরেন আপনার যদি মন, মানে আপনি যদি ফিল করেন যে আপনার কোনো একটা বন্ধুরে হেল্প করলে সে আপনাকে টাকা দেয়, তখন কি আপনি আপনার সেই বন্ধুকে ফ্রিতে হেল্প করবেন? এই এই কোয়েশ্চেনটা জাস্ট অ্যান্সার দেন। বলছি অলরেডি, হ্যাঁ বলছি, যে আপনার কোনো বন্ধুকে যদি আপনি হেল্প করলে সে আপনাকে টাকা দেয় বা সম্মানই দেয়, তো তাকে কি আর আপনি পরবর্তীতে ফ্রিতে হেল্প করবেন? অবশ্যই করবেন না। এবং এটাই হচ্ছে প্রমোট গিগের খেলাটা,
ফাইবারে যে যে প্রমোট গিগ ইনেবল করছে, এদের সবাইকে অর্গানিক ইমপ্রেশন কমায় দিছে ফাইবার, এবং কমাইতে কমাইতে যায় একসময় তার গিগই খুঁজে পাওয়া যায় না কোথাও, তার গিগে ঠিক মতো ইমপ্রেশনই আসে না। সো যারা যারা এই প্রমোট গিগ দিছেন একটু বিপদে পড়ে গেছেন, এখন চেষ্টা করেন প্রমোট গিগ না দিয়ে আবার শুরু থেকে কীভাবে অর্গানিক আপনার প্রোফাইলটা উঠাবেন। অর্গানিক কোনটা? ওই আগের মতো আপনি অর্ডার কমপ্লিট করলে আপনাকে ইমপ্রেশন দিবে, আপনি বাইরে থেকে একটা ভালো ফিডব্যাক পেলে আপনার ইমপ্রেশন দিবে, আপনি একটা আপসেল করতে পারলে আপনাকে ইমপ্রেশন দিবে। এই ব্যাপারগুলোর থেকে আবার যদি নিজেকে র্যাঙ্ক করাইতে পারেন, আবার দেখবেন স্টেবল হয়ে গেছেন। প্রমোট গিগ থেকে মনে করেন একদম ধ্বংস হয়ে যাও, আবার স্টেবল হয়েছে, এরকম এক্সাম্পলও কিন্তু আছে, ইভেন আমার স্টুডেন্টদের মধ্যেই আছে। জাস্ট কি একটু সময় লেগে যায়, 1-2 মাস ওয়াস্ট হয়ে যায় মাঝখানে। আর প্রমোট থেকে যদি চিন্তা করেন, প্রমোটেরও কিন্তু কিছুদিন পর মনে করেন প্রথম $10 যে পরিমাণ আপনি অর্ডার পাবেন প্রমোট গিগের, মানে প্রথম $10 দেখবেন যে অনেকে 500 ক্রস করে, 1000 ক্রস করে, এরপরে যতই টাকা ঢালেন দেখবেন যে আগের মতো আর অর্ডার আসে না, কারণ আগের মতো একদম জেনুইন বায়ারদের কাছে আপনার প্রোফাইলটা আর যায় না, বা একদম ভালো ভালো ইমপ্রেশনগুলো আর পান না। এই জিনিসটা আপনি যদি প্রমোট গিগ করে থাকেন, বিশেষ করে 1-2 মাস করেন বা 3-4 মাস করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রথম দিকে যে পরিমাণ কনভার্সন হইতো পরবর্তীতে স্পেন্ট হচ্ছে, কিন্তু ডেইলি দেখা যায় $10 বাজেট দিচ্ছেন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী অর্ডার কনভার্ট হচ্ছে না, বা উইকলি আগে যেভাবে অর্ডার কনভার্ট হইতো বা কনভার্সন হইতো ওইরকম হচ্ছে না। এরকম দেখবেন যে অ্যানালিটিক্স বুঝতে হবে আসলে আপনাকে। অ্যানালিটিক্স কি? তথ্য। এই তথ্যগুলোকে আপনাকে বিশ্লেষণ করা জানতে হবে, এটা দেখে আইডিয়া, এটা দেখে ডিসিশন নেওয়া শিখতে হবে। এবং এগুলো শিখবেন কীভাবে? আস্তে আস্তে। আমি যদি আজকে পুরো মনে করেন রকেট সায়েন্সের মতো খাওয়াই দিই, কালকে যে সব ভুলে যাবেন। এই জন্য তো মাসে মাসে একটা করে সেমিনার রাখছি। আজকে এক ক্লাসে পুরো ফাইবার ক্রাশ কোর্স করে ফেলায় না, অ্যাটলিস্ট আপনাদের ক্ষেত্রে এরকমই হয়ে যেতেছে, এক একজনের কোয়েশ্চেন অ্যান্সার দিতে যায় পুরো এটাই একটা ফাইবার ক্রাশ কোর্স হয়ে যেতেছে, 1 ঘন্টা ধরে বকবক করতেছি। আচ্ছা দেখি প্রমোট ব্যাপারে কী বলেন, এটা বলে ফেলছি। আপসেল বুঝছে, ওকে আপসেল বুঝছি, ওকে গ্রেট। না, ওয়ার্ডপ্রেসের কোনো অনলাইন ব্যাচ নেই, আমি এখন সময় পেতেছি না, এই ব্যাচেরই তো রেকর্ডিং করতে পারতেছি না। মাইন্ডে নিয়েন না আসলে ভাই, এটা কোনো ভাবের ব্যাপার না, ইগোর ব্যাপার না, প্রত্যেকের লাইফেরই কিছু নির্দিষ্ট ব্যস্ততা থাকে, এবং এই ব্যস্ততার জন্যই কিন্তু কোর্সে আসলে এত ডিলে আসতেছে। আর না হলে কিন্তু আমি আসলে কমিটমেন্টের জায়গায় অলওয়েজই চেষ্টা করি যে এখানে আমি এটা বলছি এটা হইতে হইব, মানে এটা আমি বলছি মানে এটা হইতে হইব। বিশেষ করে দেখেন 9টার লাইভ কিন্তু আমি 9টায় স্টার্ট করে দিছি, মেবি আপনাদের কাছে ফিড হইতে 1 মিনিট বা 30 সেকেন্ড দেরি হয়েছে, বাট একদম অন টাইম চেষ্টা করছি আসার, কারণ আমার কথা হলো আমি যেটা বলছি বা আমি যেটা কথা দিছি এটা রাখা উচিত, এটাতেই তো আমার পার্সোনালিটি আমার ক্যারেক্টার ডিপেন্ড করে। সো আমি চেষ্টা করবো খুব শীঘ্রই কোর্সটা শেষ করে দেওয়ার, এবং এই কোর্সটা রেকর্ডিং শেষ করাটাই আসলে কোর্স শেষ করা না, আমি সামনে যদি সময় পাই চেষ্টা করবো ফলো আপও করার, পার্সোনালি আপনাদের গ্রুপের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া, বা পার্সোনালি 2-4 জনকে ফিল্টার করে করে তাদের প্রোফাইল টোফাইল দেখা, ক্লাস হচ্ছে গিয়া লাইভ সেমিনারটা অবশ্যই চেষ্টা করবো সামনে মাসে একটা নেওয়ার চেষ্টা করবো বলি এই জন্যই, কারণ ভাই আমি কনফার্ম দিলাম, তারপর আমি নিজে অসুস্থ হাসপাতালে পড়ে থাকলাম, তো আমি অলওয়েজ দেখবেন যে ট্রাই শব্দটা বা চেষ্টা শব্দটা লাগাই, কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ লেভেলের নিজের। হ্যাঁ ভাই, লেভেল পাওয়ার পর নক পাচ্ছি না, ইয়েস এটা একটা প্রবলেম, এটা আমিও জানি, দেখি চেষ্টা করতেছি। আসলে অনেক সময় চলে গেছে, তো দেখি ইম্পর্টেন্ট ছোট্ট কোনো টপিক আছে কি না বলার মতো, আমি বকবক শুরু করলে 4-5 মিনিট লেগে যায় একটা টপিকে। এটা রেকর্ডিং যদি দেখে থাকেন অলরেডি বুঝছেন যে আমার রেকর্ডিং কেন তো বড় বড় হয়। 4-5টা রিভিউ আছে কাস্টম অফার থেকে অর্ডার, বাট র্যাঙ্কে নাই গিগ, এখন কি গিগে সব কিছু চেঞ্জ করবো নাকি গিগ ডিলিট করে দেবো? গিগে যদি রিভিউ থাকে ভুলেও ডিলিট করবেন না, ওই রিভিউটাকে পুঁজি করেন ওইটারে। মানে সোজা কথা হলো কি, আমার গিগের রিভিউটা হচ্ছে একটা সুন্দর গিগ ইমেজের থেকেও বেশি ইম্পর্টেন্ট, গিগের রিভিউকে সবসময় পুঁজি করতে হবে। আচ্ছা, আলামিন খান ভাইয়ের খালি রেজুলেশন সমস্যা হচ্ছে, আপনাকে আমি সাজেশন দেবো আপনি ইন্টারনেট স্পিড বাড়ান। আমার এখান থেকে ভাই প্রায় 40-60 FPS আর কি, আমার FPPS হয়ে যেতেছে বারবার, সরি ফর দ্যাট, আমার এখান থেকে 40-60 FPS যাচ্ছে, তার মানে কিন্তু আমার সাইড থেকে কোনো প্রবলেম নাই, ইভেন আমি আমার স্ক্রিনে নিজেকে যথেষ্ট ক্লিয়ার দেখতে পারতেছি। এখন আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে কিন্তু আপনি ভালো দেখবেন, ইভেন আমার এখানে শো করতেছে যে নেটওয়ার্কটা অনেক ভালোভাবে যাচ্ছে, মানে আপলোড স্পিড যেটা গ্রিন দেখাচ্ছে আর কি, তার মানে যথেষ্ট HD যাচ্ছে। ইয়েস, সূক্ষ্ম স্ক্যাম, বাইরের রিকোয়েস্ট আর কমিউনিকেশন দিয়ে
অবশ্যই ভিডিও দিব, ইভেন আগের ক্লাসের রেকর্ডিংও আমি দিব। হ্যাঁ, কয়েকটা রিভিউস পড়লে গিগ রিলেভেন্সে যায়, দুইটা রিভিউ পেলেও গিগ রিলেভেন্সে যায়, এটা ডিপেন্ড করে। আমার সার্চে সব এশিয়ান কেন, এই ভিডিওটা একটু দেখেন, আমরা যে সার্চ রেজাল্টটা দেখি এটা হচ্ছে অ্যাকচুয়াল সার্চ রেজাল্ট না। লেভেল পাওয়ার আগে নক পাচ্ছেন, এটা তো গ্রেট। আমার স্টুডেন্টের কোনো গেট টুগেদার করবেন না, আপনাকে ফেস টু ফেস দেখার ইচ্ছা। এই যে আমার ফেস টু ইয়োর ফেস, আপনার ফেস দিয়ে দেখতেছেন, তো ফেস টু ফেসই তো দেখলেন রে ভাই। এই যে আমার ফেস আপনার ফেস দিয়ে তো দেখতেছেন, আপনার ফেসের উপরে তো আইস দুইটা, আপনার চোখ দুইটা সেটা দিয়ে তো দেখতেছেন, ইটস ওকে। আচ্ছা দেখি, সামনে দেখা করব না, একটু রিল্যাক্স হই ভাই। প্রমোট যাওয়ার পর কাজ টোটালি অফ হয়ে গেছে, এটা নিয়ে কি করতে পারি? প্রমোট নিয়ে তো অলরেডি বললাম যে প্রমোট হচ্ছে একটা স্ক্যাম, আপনি স্ক্যামে পড়ে গেছেন, এখন আপনাকে ম্যানুয়ালি আবার আস্তে আস্তে উঠতে হবে যদি অর্গানিকভাবে আবার ইনকাম করতে চান। আর প্রমোট দিয়ে যদি ইনকাম করতে চান, প্রমোটেরও লং টার্ম আউটপুট ভালো আসে নাই। বিশেষ করে আমি চেক করছিলাম হচ্ছে আমার খুব ভালো তিনটে স্টুডেন্টের দিয়ে, যারা নিজেরাই আমার সাথে অলওয়েজ কানেক্টেড থাকে অন আদার প্ল্যাটফর্মস, তো তারা বারবার খোঁচাইতো ভাই আজকে এত বিট দিছি হচ্ছে না, এত সিপিসি দিছি। আমি নিজে তাদের সিপিসি মিনিমাম 15 থেকে 20 বার এডিট করছি, তারপরেও দেখি যে কিরে ভাই সেম, এর চেয়ে কম সিপিসি দিয়ে আগে আমাকে অর্ডার দিছে, বেশি সিপিসি দিলেও আমাকে অর্ডার দিচ্ছে না। সিপিসি তো বুঝি যে ক্লিকের জন্য যে কস্ট পার ক্লিক, তারপরও সে আমাকে অর্ডার দিচ্ছে না। ভাই কোর্সটা প্রায় 300 মানুষ কিনছে, আর যদি আমি আসলে ফুললি লঞ্চ করি বলা যায় না কত মানুষ কিনবে, তখন সম্ভব অত মানুষের যে সাত দিয়ে গুণ করে এতগুলা গিগ চেক করা? আর আমি ছাড়া যদি অন্য কেউ চেক করে, সে যদি গিগ কোয়ালিটি চেকই করতে পারতো, সে তো নিজেই কাজ করতো, রাইট? আর আমি তো বলছি গিগ কোয়ালিটি ব্যাপার না, এই ডাটার সাথে খেলেন, ডাটার উপরে কিছু নাই। মার্কেট প্লেসে বাজে বাজে গিগুলোতেও সেল আসতেছে না, খালি ডাটার ভালো পারে দেখা বা সেই ইমপ্রেশন নিয়ে খেলতে পারে দেখা। লেট হলেও নিয়েন সেমিনার কিনব। আচ্ছা যাই হোক, কোর্সের ভিডিও ভাই, উনি কোর্সের ভিডিওর কথা বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোর্সের ভিডিও রেজুলেশন, এটা আমি হ্যাঁ রিসেন্টলি নোটিস করছি যে যাদের নেটওয়ার্ক স্পিড দুর্বল, ভিমিও অটোমেটিক তাদেরকে লো কোয়ালিটি রেজুলেশন সার্ভ করতেছে, এবং এটা নিয়ে আমি ভিমিওর সাপোর্টে কথা বলছি। ওরা বলছে যে আমার ইমবেড লিঙ্কে নাকি খুব শীঘ্রই যে ডেডিকেটেড যে রেজুলেশন ওইটার ব্যবস্থাটা করে দিবে, তা আমি আসলে ওদের সাপোর্টের জন্য অপেক্ষা করতেছি। ঠিক আছে, এটা আমাকে একটু সময় দিতে হবে, কারণ ওটা তো টেকনিক্যাল একটা ব্যাপার, ওটা আসলে অ্যাকচুয়াল আমার হাতেও না। আপনাদের কোর্স কিন্তু মোটামুটি হচ্ছে ভালো পরিমাণ খরচ করে, ইভেন কোর্সে যে কয়েক টাকা মানে সেল হয়েছে তার চেয়ে বেশি অলরেডি ইনভেস্টেড হয়ে গেছে, ওয়েবসাইট, তারপর প্রিমিয়াম টেমপ্লেট, অ্যাডনস, হাবি জাবি, ডেভেলপমেন্ট কস্ট, এই সেই মিলা, তারপর আবার ভিমিওর আমরা প্রিমিয়াম একদম প্রো প্ল্যান যেটা সেটা কিনছি, প্রো না মেবি বিজনেস প্ল্যান, যেটার মধ্যে আনলিমিটেড ভিডিও টিডিও আপলোড করা যায়। তো ওরা বলছে যে এটা ফিক্স করে দেবে ওদের সাপোর্ট এজেন্ট আমাদের কোর্ডিনেটরের সাথে, এটার একটা কানেকশন কী কী করবে জানি না, যদি এটা ঠিক করে দেয় তাহলে তো রেজুলেশনটা আপনার ওই যে ডেডিকেটেড ওই 720 বা 1080p দিয়ে সেট করে নিতে পারেন, 1080p যেটা আর কি, সরি না আজকে চশমা পরি না, একদম ক্লোজ শট, তার মধ্যে হচ্ছে লাইটিং নেই ঠিক মতো, আসলে আমি চিড়াঙ্গা আসতে সমস্যা নেই, চিল। আচ্ছা আমি মনে করি যে আপাতত, হ্যাঁ ভিডিও কিন্তু সব 2K রেজুলেশনের, ভিডিও কিন্তু 4K ডিসপ্লে, সরি এটা কী বলে WHD ডিসপ্লেতে করা, এবং 2160x1444 বা এরকম টাইপেরই একটা রেজুলেশনে করা, স্লো ইন্টারনেট হইলেই লো কোয়ালিটির হয়ে যায়, এটা সবাই কিন্তু প্রবলেমটা পড়তেছেন। আচ্ছা এটা আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। তো আচ্ছা আমি মনে করলাম কি কোয়েশ্চেন শেষ, এবার হচ্ছে লেভেল পেলে কেন র্যাঙ্কিং চলে যায়, এতটুকু বলে আমি শেষ করে দেবো। এর মধ্যে কোনো যদি শর্ট কোয়েশ্চেন থাকে করার, যেটা 1 মিনিটে বলা যাবে, এরকম করতে পারেন। আচ্ছা
আচ্ছা, সেটা হচ্ছে আপনি যখন নতুন সেলার ছিলেন তখন আপনার কম্পিটিশনটা কার সাথে ছিল? আপনি যখন নতুন সেলার ছিলেন তখন আপনার কম্পিটিশনটা ছাড়াগুলোর মতো র্যান্ডম পিপলদের সাথে ছিল বা অনেক মানুষদের সাথে ছিল। তারপর ওইখানে কিন্তু ফাইবার আপনাকে পাত্তা দেয় নাই, একদম ফেলে রেখে দিছে, মানে অনেক দিন ধরে কোনো ইমপ্রেশন নাই, ঠিক মতো ইমপ্রেশন পাচ্ছেন না। তারপর যখন আপনি কাজ পাওয়া শুরু করলেন, কাজ পাচ্ছেন, ফাইবার আপনাকে গুরুত্ব দিচ্ছে, ইমপ্রেশন দিচ্ছে, তারপর হচ্ছে ভালো ভালো জায়গায় দেখাচ্ছে, সেখান থেকে আপনি কাজ পাচ্ছেন পাচ্ছেন পাচ্ছেন, অনেক কষ্ট মষ্ট করে লেভেল ওয়ান সেলার হইলেন, তখন ফাইবার ধরে নিছে কি যে আপনি অলরেডি একটা স্টেবিলিটির মধ্যে চলে আসতেছেন, তখন কি আপনার কম্পিটিশনটা একটু বেড়ে গেছে না? এবার আপনি যাদের সাথে কম্পিট করতেছেন এদের প্রোফাইল অনেক ভালো ভালো রিভিউ, আপনাকে যাদের সাথে দেখাইতেছে কি এরা সবাই ভালো ভালো রিভিউ, আগে কিন্তু আপনি অগামগা সবার সাথে আপনার গিকটারে দেখাইতো, তখন কিন্তু দেখা যায় একটা কাজ পাওয়ার পসিবিলিটিস বাড়তো বা কাজ পাইতেন। কিন্তু যখন আপনি লেভেল ওয়ান সেলার যাইতেছেন তখন আপনাকে সব ভালো ভালো সেলারদের সাথে দেখাইতেছে বা লেভেল টু সেলারদের সাথে মিক্স করে দেখাচ্ছে, যাদের আসলে অ্যাকচুয়াল প্রোফাইলে দেখা যায় যে লেভেল টু সেলার অনেকের প্রোফাইলে 500-এর উপরে রিভিউ আছে। খেয়াল করছেন যে মার্কেট প্লেসে লেভেল ওয়ান সেলার আর লেভেল টুদের সেলারের প্রোফাইল বা গিগুলা মিক্স করে দেখায়? আজকে খেয়াল করবেন, এই যে অ্যানালিটিক্সের যে কথা বললাম না বা তথ্যর যে কথা বললাম না, ডাটার কথা বললাম, সার্চ করে দেখবেন যে লেভেল ওয়ান সেলার আর লেভেল টু সেলারদেরকে মিক্স করে দেখায়। তো চিন্তা করেন, আপনি একজন লেভেল ওয়ান সেলার মাত্র হইছেন এবং 10-12 রিভিউ পাইছেন, তখন যদি আপনাকে 500 রিভিউওয়ালা একটা মানুষের সাথে দেখায় এবং প্রাইসিংটা যদি কাছাকাছি হয়, কারণ কাছাকাছি না দিয়ে তো আসলে উপায় নেই, সবাই মোটামুটি কাছাকাছি প্রাইসিংয়ে দিচ্ছেন এবং ফাইবার কিন্তু ফিল্টার করে আপনার কাছাকাছি প্রাইসের গিগুলাই আপনার সাথে দেখাবে, অনেক মানে পার্থক্যটা কিন্তু দেখাবে না যে আপনি $10 দিচ্ছেন সে $50 দিচ্ছে বা আপনি $50 দিচ্ছেন সে $5 দিচ্ছে, এরকম কিন্তু না। দেখুন যে প্রাইসিং রেঞ্জটা না অনেকটা কাছাকাছি, তো তখন চিন্তা করেন যে 500-কে হায়ার করবে, 500 রিভিউওয়ালা গিগকে হায়ার করবে না আপনাকে করবে। আসলে কি লেভেল পেলে অনেকগুলা ফ্যাক্টরের জন্য সেল কমে যায়, অনেকগুলা। এবং চেষ্টা করব যে নেক্সট মান্থের যে ওয়েবিনারটা হবে সেটাতে এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করার, আজকে আর না করি কারণ অলরেডি 1 ঘন্টা 10 মিনিট ধরে বকবক করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট লাইভ ওয়েবিনারে কথা হবে। তো কেমন লাগলো আজকে লাইভ ওয়েবিনার, লাস্টে একটু ফিডব্যাক নেই যে কী অবস্থা, কেমন লাগলো? সিকিউরিটি কোয়েশ্চেন ভুলে গেলে সাপোর্ট করবেন। ডিড ইউ এনজয়, বা বলা যায় যে আপনি আপনার অ্যান্সার পাইছেন, বা আমি যে অ্যান্সারগুলো দিছি এগুলো থেকে আপনি স্যাটিসফাইড? ফ্যাক্ট হচ্ছে এটা, কারণ আমি আসলে কোনো গিগ র্যাঙ্ক দেখাই নেই, বাট আপনাকে অনেকগুলো হিন্ট দিছি কীভাবে আপনি আপনার গিগকে একটা সাস্টেইন পর্যায়ে নিয়ে যেতে পারেন। দেখি একটু স্ক্রিনশট স্ক্রিনশটও নিব না। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সামনে মাসে আবার এরকম একসাথে বকবক করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, তখন আবার টর্চার হইতে চলে আইসেন। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।